লাইভটা এক্ষুনি অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হলে সবাই জয়েন করে যাবে প্লিজ। ওকে থ্যাংক ইউ, লাইভটা মনে হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে, তো সবাই একটু জয়েন করে যাও। আমি মা তারা কালেকশন থেকে মুনমুন চলে এসেছি, দেরি হয়ে গেছে, আজকে একদম ডিনার সেরে এসেছি তো দেরি হয়ে গেছে, একটু সবাই জয়েন করে যাও। সবাই আমাকে খুঁজছো এদিক ওদিক, একটু হাই হ্যালো বলো আর সবাই জয়েন করে যাও। আজকে অনেক নতুন কালেকশন এনেছি, দেখাবো কিছু নতুন কালেকশন আজকে এনেছি দেখাবো, একটু জয়েন করে যাও। আর অফার প্রাইস চলবে, একদম অফার, একদম অফার চলবে। সবাই খুঁজছে আমাকে হোয়াটসঅ্যাপে, হাই নিবেদিতা, হাই সবাইকে, হাই হ্যালো, আমাকে দেখতে পাচ্ছ কি সবাই? একটু জয়েন করে যাও প্লিজ, জয়েন করে যাও সবাই, জয়েন করে যাও। হাই দিদিরা, সবাই জয়েন করে যাও, আমার দেরি হয়ে গেছে একটু আস্তে আস্তে, কারণ আমি খেতে বসেছিলাম, আজকে খেয়ে দিয়ে এসেছি, খেয়ে দিয়ে এসেছি বলে একটু দেরি হয়ে গেছে। আমার ক্লিয়ার আসছে নাকি একটু বলো, সবাই একটু হেল্প করো প্লিজ। গুড ইভিনিং সিস, একদম আমাদের এখন ইভিনিং, গুড ইভিনিং দিদি, সঙ্গে থাকো প্লিজ, একটু দেরি হয়ে গেছে গো দিদি, খেয়ে দিয়ে এসেছি ওই জন্য একটু দেরি হয়ে গেছে। সবাই জয়েন করো, আজকে একটু নতুন নতুন কালেকশন দেখাবো ভাবছি, আজকে কিছু নতুন নতুন, আজকে জামদানিরও কিছু নতুন এনেছি দেখাবো, সবাই থাকো সঙ্গে চলে আসো। আর অফারের কিছু শাড়ি দেখাবো, তোমাদের রিকোয়েস্টে অফারের কিছু শাড়ি দেখাবো, ঠিক আছে? জয়েন করে যাও, তাড়াতাড়ি জয়েন করে যাও। মুনমুন চলে এসেছি মা তারা কালেকশন থেকে, সবাই চলে এসো তাড়াতাড়ি। হ্যাঁ সবাই চলে এসো তাড়াতাড়ি, চলে এসো। আমাকে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ারলি বলো প্লিজ, একটু বলো যে আমাকে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা। তোমরা সবাই কেমন আছো, কেমন কাটছে সময় তোমাদের? হ্যাঁ হাই উমাদি, এই তো খুঁজে পেয়ে গেছো আমাকে, তুমি সবসময় কমপ্লেন করো মুনমুন খুঁজে পাই না, খুঁজে পাই না, পেয়ে গেছো তো। সবাই বলো কেমন আছো, কেমন কাটছে সময়, একটু জয়েন করো তাড়াতাড়ি, জয়েন করো। আজকে অফারে একটু ভালো ভালো শাড়ি দেখাবো মুনমুন। আমি আজকে কেঁদে ফেলেছি, একদিনও দেখতে পাচ্ছি না তোর লাইভ, আমার খুব কষ্ট হচ্ছিল। এ বাবা, না 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 না, কান্না না, তোমরা যাতে কান্নাকাটি না করো, টেনশন মুক্ত থাকো, ভালো থাকো, সেই জন্য এত কষ্ট করে ভাগ্যেই চলে এসেছি, জল ঠল খেতে পারিনি ভালো করে, এত কষ্ট করে আসছি। এক মিনিট একটু অপেক্ষা করো, একটু জল খেয়ে আসি, একটু জলের মতো দাও তো। ওকে চলো, চলে এসেছি, বোতল টোতল নিয়ে এসেছি, আমি আসলে ওপরের ঘরে আছি, ওরা সবাই নিচের ঘরে, তো হেল্প করার কেউ নাই, ডাকলেই আসছে অবশ্য, কোনো অসুবিধা নেই। তো উমাদি একদমই কোনো এ নেই, তোমাকে আমি দিদি বলি, জানি তুমি অনেক বড়, অনেক ভালো থেকো দিদি, সুস্থ থেকো, তোমরাই আমাদের বেঁচে থাকার ভরসা, তোমরা এরকম ভেঙে পড়লে আমরা কি করে চলবো, এবং আমাদেরও ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকেও আমাদের ভরসা দিতে হচ্ছে, তারাও দেখো আজকে একটা মাস, জানি না আমি সবার বাচ্চাদের কিভাবে কন্ট্রোল করছো, আজকে প্রায় এক মাস দুদিন হলো আমার বাচ্চা মানে আমার ঘরের গেট থেকে দরজার থেকে বাইরে পা দেয়নি, মানে এইভাবে সে লকডাউনটাকে মেনটেন করেছে। তো আজকে আমি একটু গেছিলাম, আমি আর আমার হাজবেন্ড আজকে একটু বেরিয়েছিলাম, বেরোতেই হয়েছিল আজকে আমাদের, তো বলেছিল আজকে একটু মা বাজারের আমাদের দোকানের পাশের মার্কেটের একটু ফটো তুলে নিয়ে এসো না দেখাবো, তো যখন দেখালাম সত্যি আমার ছেলেটা একটু বুঝতে শিখেছে, ওর তো 12 বছর প্রায় বয়স, তো চোখটা ছলছল করে উঠলো যে এমন অবস্থা আমাদের এখানের, মানে সমস্ত কোনো লোকজন কিচ্ছু নেই, কিচ্ছু নেই, পুরো একদম যেইখানে যেই হৃদয়পুরের, মানে আমি তো বারাসাত থাকি হৃদয়পুর স্টেশন, যেই হৃদয়পুরে রেলগেটের এপার থেকে ওপারে যেতে সময় লাগতো প্রায় 15 থেকে 20 মিনিট, এত জ্যাম, এত মানে সমস্যা, সেখানে একটা কাকপক্ষীও নেই, মানে নিজেদেরই খারাপ লাগছে যে এরকম অবস্থা হচ্ছে, মানে কতখানি কষ্ট লাগছে, জানি না কখন সব ঠিক হবে, আর ভালো লাগছে না এরকম দেখতে। কদিন আগে বলেছি সবাইকে ঘরে থাকো, ঘরে থাকো, ঘরে না থাকলে সমস্যার সমাধান হবে না, কিন্তু এইভাবে ঘরে থাকলে তো খুবই মানে
মানে কি বলবো, অনেক দিন হয়ে গেছে, এখন কি কোনটা বললে ভালো হবে কোনটা বললে খারাপ হবে কিছুই বুঝতে পারছি না। জাস্ট ভালো লাগছে না, রাস্তাঘাট যে সেই চেনা পরিচিত অলি গলিগুলো, চেনা পরিচিত জায়গাগুলো যেগুলো সবসময় মানুষের সমাগম থাকতো, সবসময় জমজমাট থাকতো, সেগুলো একদম এখন মনে হচ্ছে একটা অচেনা জায়গা, অপরিচিত, কোথায় চলে এসেছি, কোনো মানুষ নেই, আমরা কি মানুষ ছাড়া বাঁচতে পারবো? তো যাই হোক, সব ঠিক হয়ে যাক খুব তাড়াতাড়ি, ঠিক হয়ে গেলে সব যাতে আবার আগের মতন হয় সেটাই চাইবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থাকো একটু। আচ্ছা কি দেখাবে আজকে? আজকে দেখাবো কিছু অফার প্রাইসের, আগে ফার্স্ট দেখিয়ে দেবো কিছু অফার প্রাইসে, যারা ফার্স্টের দিকে আছো একটু অফার প্রাইস দেখিয়ে দেবো। এগুলো একদম ফ্ল্যাশ সেল, তো চলবে একদম 500-র নিচে। যারা সবসময় বলো মুনমুন্দি 500-র নিচে কিছু থাকলে দেখাও, 500-র নিচে শাড়ি আজকে আমি দেব, আজকে আমি দেব। প্রফিটলেস লাইফ চলছে, তোমরা দেখতে পাচ্ছ পেছনে আমার, দেখো এই দেখো, এরকম আরো তিনটে স্টের রয়েছে, থাক নিচে, এটা ওপরের ঘরে, এরকম আরো তিনটে থাক নিচে রয়েছে, আরো প্যাকিং করতে বাকি রয়েছে। তো প্লিজ আমি আজকেও আরো আরো অফারে দেবো, যাদেরকে দিতে পারিনি তারা হোয়াটসঅ্যাপে বলেছো যে দিতে পারছো না কেন দিদি, সবসময় বুকিং হয়ে, তারা থাকো প্লিজ, এগুলো সব ইনস্ট্যান্ট বুকিং চলবে। হ্যাঁ এগুলো সব ইনস্ট্যান্ট বুকিং চলবে, আমাকে শুনতে পাচ্ছো কিনা বলো, পড়ে নেই। হাই লিজাদি, আচ্ছা দেখাবো বললাম তো আজকে ফ্ল্যাশ সেলে দেখাবো কিছু একদমই কম দামি। হাই দিদি ভাই, হাই পায়েল, টুকটুকি দি, হ্যাঁ দিদি রাইট ঠিকই বলেছো, ওকে নিবেদিতা দি, সব ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ এক দেখা যাচ্ছে, একটুখানি এটা খুলে দাও না, মালগুলো না তুলে দিলে আমি কি করে দেখাবো আর আমার। হ্যাঁ হ্যাঁ একটু শুনতে পারবে, সব ক্লিয়ার দিদি, এসে গেছি, থ্যাংক ইউ পায়েল, সঙ্গে থাকো প্লিজ, সবাই সঙ্গে থাকো। হ্যাঁ দেখা যাচ্ছে, শম্পা হাই, আচ্ছা চলো, হ্যালো বনু, হাই স্টেলা দি, সাথে থাকো দিদি, খাওয়া দাওয়ার খেয়ে দিয়ে বসো, আমি কিন্তু আজকে খেয়ে দিয়ে বসেছি, বেশি রাত করো না খাবারের, খেয়ে এসে বসো, দেখাবো শাড়ি সব দেখতে পারবে, সঙ্গে থাকো। কি কি দেখাবে দিদি, দেখছি যতটা পারবো দেখিয়ে যাবো, তোমরা কেউ কুইট করো না, সঙ্গে থাকো প্লিজ, আরো জয়েন করে যাও, কেউ কুইট করো না, সঙ্গে থাকলে দেখাতে ভালো লাগবে, মজা লাগবে। অনেক রাত হয়েছে, এখন কারোরই কোনো কাজ নেই, সবারই মোটামুটি হয়ে গেছে, তো সঙ্গে থাকো প্লিজ কিছুক্ষণ, খুব ভালো লাগবে। লাইটটা খুব প্রবলেম হচ্ছে দি, না লাইটটা প্রবলেম, দাঁড়া আমি পেছনে নিয়ে নিলে ঠিক হয়ে যাবে, একটুখানি তোমাদের কমেন্টস গুলো পড়ে নেই। হাই প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো প্লিজ, আচ্ছা তুমি লাইভে এলে কি ভালো লাগে, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ স্টেলা দি, ওকে চলো, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ দি সঙ্গে থাকো, তোমরা আছো বলেই তো আমার বারবার আসতে ইচ্ছা করে, না হলে আসতে ইচ্ছা করে না, তোমার জন্য ওয়েট করছিলাম, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো, একটু দেরি হয়ে গেছে, আজকে খেয়ে দিয়ে এসেছি, তো তুমি রোজ এসো দিদি। হ্যাঁ চেষ্টা করব, রোজ আসার চেষ্টা করব, মোটামুটি যা কালেকশন এনেছি যদি ঝড়ের মতন উড়ে না যায়, 2-3 দিন পর পর আসার চেষ্টা করব। হ্যাঁ শোনা যাচ্ছে, থ্যাংক ইউ জয়িতা দি, হাই কোয়েল দি, সবাই জয়েন করে যাও, সবাই জয়েন করে যাও একটু, সঞ্চিতা মন্ডল দি, হাই দিদি, মৌসুমি দি হাই, ওকে বসে যাও বসে যাও, একদম মোবাইলের সামনে বসে যাও দিদি, আচ্ছা দেবজানি দি চলে এসেছো, হ্যাঁ দিদি সঙ্গে থাকো প্লিজ, শম্পা দি হাই, সবাইকে হাই বলবো, সবাইকে হাই হ্যালো। কি দেখাবে, দেখাবো শাড়ি দেখাবো গো, সুতপা দি শাড়ি দেখাবো, রুবি দি হাই, অর্পিতা দি হাই, বিদিশা দি হাই, দি সবাই, প্রচুর 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 ভিউয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। চলো সুমনার, আমি এখানে তোমাদের কমেন্টস গুলো নিয়ে আসি, শুরু করে দেবো, ফ্ল্যাশ চলবে, ফার্স্টেই 500-র নিচে শাড়ি থাকবে, ফ্ল্যাশ একদম, ফ্ল্যাশ ফ্ল্যাশ সেল মানে একদম প্রফিটলেস বলতে পারো, প্রফিটলেস কি একদম লসে শাড়ি, মানে কেনা দামের থেকে কমে দেবো, সুতরাং তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে, ফুল পেমেন্ট করবে না, হাফ পেমেন্ট করে বুকিং কনফার্ম করবে, যারা প্রথম নেবে তাদের জন্য বলছি, বুকিং এর শাড়ি কিন্তু ক্যান্সেল হয় না, পেমেন্ট করা টাকা কিন্তু রিটার্ন হবে না, লকডাউন উঠলে দেন প্রত্যেকে শিপিং হয়ে যাবে। যদি কেউ কাছে থাকো, অনেকেই বলেছো যে আমরা দত্তপুকুর থাকি বা বিরাটি থাকি বা মধ্যমগ্রাম থাকি বা সোদপুর থাকি, আমরা তোমার দোকানে গিয়ে নেবো, তাদের মালগুলো আমি সাইড করে, যেগুলো ইয়েলো প্যাকেটের মাল আছে সেগুলো সবই আমার দোকান থেকে রিসিভ করবে, ঠিক আছে, সেগুলো সবই আলাদাভাবে রাখা আছে, তো সেরকম ভাবেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন লকডাউন উঠবে তখন তোমরা আমার থেকে রিসিভ করবে মালগুলো, তার আগে কিন্তু তোমরা যদি বলো যে পাঠাতে, আমি পাঠাতে পারবো না। আচ্ছা চায়না কি বলছে, হাই দিদি আমার একটু দেরি হয়ে গেছে, না গো এখনো দেরি হয়নি, আমি কিচ্ছু দেখাইনি, তোমার সঙ্গে একটু সময় খুব ভালো লাগে, হ্যাঁ গো দিদি সঙ্গে থাকো, তোমাদেরও সঙ্গ আমার খুব ভালো লাগে। আচ্ছা পুরো ঘিচা তসর,
দেখিও প্লিজ না গো, ফুল গিচার নেই, গিচার প্রচুর কালেকশন আমার দোকানে আছে, বাট সেগুলো আনিনি, সেগুলো আমি রেখে দিচ্ছি, কারণ সামনে পুজো, পুজোয় আমি জানি না কাপড় আনতে পারবো কিনা, কি পরিস্থিতি হবে না হবে, আমাদের তো টুকটুক করে ব্যবসা করতে হবে, তো পুজোর জন্য কিছু কালেকশন রাখতে হবে, আমার নিজস্ব কিছু কাস্টমার আছে যাদেরকে পুজোর সময় কিছু কিছু শাড়ি দিতেই হবে, তো সেই জন্য জাস্ট আনবো, টুকটুক করে আনবো, প্রচুর আছে ঘিচা সিল্ক আমার কাছে, প্রচুর আছে, প্রচুর আছে গিচার, অনেক কালেকশন, বক্স বক্স আমি দেখাতে পারিনি, প্রচুর রয়েছে। বাবা মশা গো, চলো আমার লাইভটা কোথায় এখানে, হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি, এবার পেছন দিকে নিয়ে যাও আমি তাহলে দেখাবো। আচ্ছা মুর্শিদাবাদে শিপিং কত? 50 টাকা গো। মুর্শিদাবাদে শিপিং 50 টাকা। দোকান হচ্ছে বারাসাতের হৃদয়পুর স্টেশন, বারাসাতের আগের স্টেশন হৃদয়পুর পরে, ঠিক আছে, বারাসাতের আগের স্টেশন হৃদয়পুর পরে। ওকে চলো, অনেকে চলে এসছো প্রায়, প্রচুর প্রচুর, পুরো ঘিচা, হাই হ্যালো সবাইকে, হাই হ্যালো সবাইকে, হাই হ্যালো, কারোর যদি কমেন্টস পড়তে না পারি কিছু মনে করো না, স্টার্ট করে দাও। হ্যাঁ চলো ফার্স্টেই শুরু করে দেবো অফারের শাড়িগুলো দিয়ে, দাঁড়াও অফারের শাড়িগুলো কোথায় গেল, হ্যাঁ গো সে ব্যাগ কোথায়, হ্যাঁ হ্যাঁ সে ব্যাগ কোথায়, অফারের শাড়ির যে ব্যাগটা কোথায়, আরো আরো ব্যাগ আছে নাকি, ওই যো একটু দাঁড়াও, একটু সবাই ওয়েট করে যাও, দেখে যাও সিল্ক আছে দি, আর অপেরা সিল্ক, হ্যাঁ সিল্ক আছে, সিল্কের আজকে এনেছি অনেক, এবং কম প্রাইজেরও এনেছি, ফ্লোরাল সিল্ক এনেছি কাতানের ওপরে, পেয়ে যাবে, চলো একটা একটা করে দেখাই। এটা দেখো হ্যান্ডলুমের ওপর আছে, চলো কেউ লাইভটা কুইট করবে না, প্রচুর শাড়ি আছে, তোমাদের কারোর যদি কোনো শাড়ি দরকার হয় বলতে পারো, দত্তপুকুরে শিপিং, দত্তপুকুরেও শিপিং 50 টাকা, দত্তপুকুর থেকে হৃদয়পুর এসে নিয়ে যেতে পারবে হ্যান্ড টু হ্যান্ড, দত্তপুকুরের অনেক কাস্টমার আছে যাদের শাড়ি আমার রাখা আছে, এসে নেবে, কোনো অসুবিধা নেই, বুকিং করে রাখো, শিপিং এর চিন্তা করো না, শিপিং এর কোনো প্রবলেম নেই। এই দেখো হ্যান্ডলুম পিওর ব্লু, একদম ব্লু, যেটা দেখতে পাচ্ছ সেই কালারটা পাবে, আঁচলটা দেখো, আঁচলটা যাচ্ছে তোমার পিঙ্ক, ইয়েলো আর একটা গোল্ডেন জারির মধ্যে রয়েছে আঁচলটা, ঠিক আছে, এটা হ্যান্ডলুম, তোমরা গিফট করো, গিফটের জন্য আজকে একদম পারফেক্ট, পুজোর শাড়ি তুলে রাখো গিফটের জন্য পারফেক্ট, হ্যান্ডলুম, এটা যাচ্ছে আঁচলটা, আর এই দেখো যাচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে, এই ব্লাউজ পিস যাচ্ছে, এই যাচ্ছে আঁচলটা, এই দেখো শাড়ির পুরো শাড়িটা যাচ্ছে এইভাবে, পিওর হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুম, ব্লাউজ পিস আছে, আঁচল আছে, প্রাইস যাচ্ছে 480 টাকা, প্রাইস যাচ্ছে 480 টাকা, একটাই আছে এটার, একটাই আছে, ঠিক আছে, আর একটা ছিল সেটা চলে গেছে, একটাই আছে, 480 টাকা অফার প্রাইস যাচ্ছে, 480 টাকা, বুকিং নাম্বার আমার স্ক্রিনের ওপর দেওয়া রয়েছে, ওটাই হচ্ছে বুকিং নাম্বার, এছাড়া 9062521263 একটু লিখে দাও প্লিজ, কেউ থাকলে দিদিরা, কেউ থাকলে একটু লিখে দাও প্লিজ, 9062521263 আমার বুকিং নাম্বার, ঠিক আছে, ওপেরা অফারে আছে তো, ওপার, হ্যাঁ হ্যাঁ অফারে অফারে, পুরো এখন যা চলবে লাইভ লকডাউন পিরিয়ডে সব অফার দেব, সব অফার দেব, যারা লকডাউন পিরিয়ডে বুকিং করছো তারা অনেক হেল্প করছো, অন্তত হাফ পেমেন্ট দিয়ে বুকিং করছো মানে অনেক হেল্প করছো, প্লিজ বুকিং গুলো করো, ফুল পেমেন্ট লাগবে না, একটু আগেই একজন আমাকে পেমেন্ট বলেছে যে আমি তোমাকে কি ফুল পেমেন্ট করব, আমি বলছি যে না, অনেকে ফুল পেমেন্ট করতে চাইছে, তো বললাম যে দরকার নেই, আমি এ করে নিতে পারবো, পরে করে নিতে পারবো, অসুবিধা নেই, ঠিক আছে, এটা সরিয়ে দিলাম, ওকে ওটা গেল 480। নেক্সট দেখো, নেক্সট দেখো, কেউ লাইভটা কুইট করো না প্লিজ, সঙ্গে থাকো, শাড়িগুলো দেখলে তোমাদের ভারণ লাগ দারুণ ভালো লাগবে, আচ্ছা অপেরাও দেবো, হ্যাঁ অফারে দেবো, একটু সঙ্গে থাকো, কারুর যদি আমি লাইভটা ইয়েটা পড়তে ভুলে যাই তাহলে কিছু মনে করো না। হাই শতরূপাদি, তুমি কোথায় ছিল, তোমাকে অনেকদিন মিস করেছি, আমি এর আগে দুটো একটা লাইভ করেছি, তোমাকে একদিনও দেখিনি দিদি, আর পাচ্ছি না, বোর হচ্ছি এখন, আর না পারতে দু একটা লাইভে আসছি মাঝে মাঝে অফার প্রাইজের শাড়ি নিয়ে। দেখো এটা হচ্ছে মহাপার কাটন সিল্ক, মহাপার কাটন সিল্ক, আচ্ছা কি বলছো দেবজানি দি, দিদি দাঁড়াও এখানে পড়ে নি, দিদি আমার ছেলে ছোট্ট কিছু বোঝে না তাও তোমার কথা শুনছে, মা ছেলে লাইভ দেখছি, হ্যাঁ দেখো কি করবে, তোমার ছেলেকে বলো আমার অনেক 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 ভালোবাসা মাসিমণির থেকে, লাইভ দেখতে দেখতে যেন ঘুমিয়ে পড়ে, মাকে আর দুষ্টুমি না করে,
আচ্ছা চলো, বেশি আলো লাগছে, বেশি আলো লাগছে, দাঁড়াও দেখছি একটু, আসলে আলোটা আমার মুখের ওপর। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ দাও দাও, ওটা দাও, ওই আলোটা দাও। হ্যাঁ দেখো এবার ঠিক আছে অনেকটা, এবার দেখো। চলো আগে অফারের শাড়ি দেখাবো দিদিরা, কাতানগুলো আমি লাস্টে দেখাবো। কাতান আছে আমার কাছে, মানে কাতান বলতে আমার কাছে রয়েছে অনেক অন্য রকমের, পিওর কাতান নেই, অন্য কাতান রয়েছে, দেখাবো। সিল্কের মধ্যে অনেক ভালো শাড়ি রয়েছে, দেখাবো। এটা যাচ্ছে তোমার মহাপাড়ের মধ্যে, এই যে ব্লু যাচ্ছে, ব্লু যাচ্ছে, এই যে পাড় যাচ্ছে সম্পূর্ণ পিঙ্ক, পুরো একটা চওড়া পাড়, পাড়ের মধ্যে একটা শাইনি আছে, পাড়ের মধ্যে একটা শাইনি আছে, এটা পার্পেল পিঙ্ক গেছে পাড়টা, আর এদিকের পাড়টা গেছে গোল্ডেন ইয়ালো, গোল্ডেন ইয়ালো, ঠিক আছে। এদিকের পাড়টা দুদিকে দু রকম পাড় যাচ্ছে, দেখো। আর একটু মনে হয় পেছনে নিলে ক্যামেরাটা ভালো হবে, তাহলে আমি দেখাতে পারবো। টেনে নাও সোজাসুজি ভাবে টানো, হ্যাঁ গুড, এদিকে দাও, একটু ঘুরিয়ে দাও এদিকে, হ্যাঁ ঠিক আছে, একটু একটু চেপে দাও, একটু চেপে দাও, ওকে চলো। দেখো এই যাচ্ছে তোমার শাড়ি, ওকে এই যাচ্ছে তোমার শাড়ি, বডি বডি পোর্শন এটা যাচ্ছে, একটু দেখো ভালো করে, এটা যাচ্ছে তোমাদের আঁচল পোর্শন। বিশ্বাস করতে পারবে না কি প্রাইসে আজকে এই শাড়ি পেয়ে যাচ্ছ তোমরা, মহাপাড়ের পর যাচ্ছে, এই যাচ্ছে আঁচল পোর্শন। আচ্ছা শাড়িটা যাচ্ছে তোমার পাটলি পাল্লু, এই যাচ্ছে প্যারোট গ্রিনটা যাচ্ছে কুচি, প্যারোট গ্রিনটা যাচ্ছে কুচি, মানে 1100-1200 শাড়ি পেয়ে যাচ্ছ আজকে 480, অনলি পে করবে 480 টাকা, পেয়ে যাবে এত সুন্দর একটা মহাপাড়ের ওপরে কাটন সিল্ক, কটন সিল্ক পেয়ে যাবে, অনলি পে করতে হবে 480 টাকা, ঠিক আছে, অনলি পে করতে হবে 480 টাকা। সরি নিলাম, এটা তোমার হাফ হাফ এর মধ্যে যাচ্ছে, হাফ হাফ এর মধ্যে যাচ্ছে, হাফ যাবে প্যারোট গ্রিন আর বডি যাবে এই ব্লুর মধ্যে, হাফ যাবে প্যারোট গ্রিন, বডি যাবে এই ব্লুর মধ্যে, আর দুদিকে পাচ্ছ দুটো পাড়, এইভাবে মহাপাড়ের ওপর পেয়ে যাচ্ছ, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 480 টাকা, সবাই সঙ্গে থাকো একটু প্লিজ, কেউ চলে যেও না, সঙ্গে থাকো। ভালো গো, অনেকদিন পর এলাম, কাজ করতে করতে টায়ার্ড। হ্যাঁ গো দিদি সত্যি কথা, শতরূপাদি, কাজ করতে করতে টায়ার্ড, কখন যে সব ঠিক হবে ভগবান জানে। একটুখানি বসো আমার সাথে, থাকো কিছুক্ষণ, ভাল লাগবে। খুব লাইটের এফেক্ট হচ্ছে, দাঁড়াও ঠিক হয়ে যাবে, একটু ঠিক হয়ে যাবে, আমার লাইটটা ওপরে দেওয়া তো। আমার ছেলে বলছে আমাদের বাড়ি আসবে, যাব তোমাদের বাড়িতে, যাব অবশ্যই, যাব একবার, তোমার ছেলেকে বলো অবশ্যই যাব। দেরি হয়েছে গো? না গো দেরি হয়নি গো সুস্মিতা দি, এই জাস্ট দুটো শাড়ি দেখালাম, আমার আসতে দেরি হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে আসতে। ওকে চলো সবাই থাকো সঙ্গে, বেরিয়ে যেও না, প্রচুর শাড়ি ভালো ভালো দেখাবো, সময়টা কাটাও, শাড়ি কিনতে হবে না, জাস্ট সঙ্গে থেকে সময় কাটাও। না এখানে ঠিকই দেখা যাচ্ছে, দেখো দেখো এখানে মাঝে মাঝে আসছে ফাটাফাটা। ওকে চলো সরিয়ে নিলাম, এটা 480, হ্যাঁ এটার প্রাইস যাচ্ছে 480, একদম অফার, একদম অফারে যাচ্ছে, প্রাইস যাচ্ছে 480, কালকে সকাল 11টা অবধি পেমেন্টের টাইম, 480 টাকা প্রাইস যাচ্ছে। সঙ্গে কিন্তু একটা ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিস নিশ্চয়ই প্যারোট গ্রিন হবে, হ্যাঁ যেহেতু কুচি প্যারোট গ্রিন আছে এই জন্য ব্লাউজ পিসটাও প্যারোট গ্রিন পেয়ে যাচ্ছ। প্রাইস যাচ্ছে 480, এগুলো আমি বিক্রি করতাম মেনলি 750 করে, সেগুলো পেয়ে যাচ্ছ আজকে 480, 480 টাকায় পেয়ে যাচ্ছ, ঠিক আছে চলো। এই গেল 2 নম্বর শাড়ি, এগুলো সব হ্যান্ডলুমের ওপর আছে, হ্যাঁ কটন সিল্ক হ্যান্ডলুমের ওপর আছে। নেক্সট দেখো, নেক্সট এটা দেখো, পেস্তা গ্রিনের সাথে গেছে, পেস্তা গ্রিনের সঙ্গে গেছে বোধহয় গোল্ডেন ইয়ালো বা ব্লু, দেখছি পেস্তা গ্রিন, এটা যাবে তোমাদের শাড়ির ওপর পোর্শনটা, খোলা চুলটা, এটা যাচ্ছে গোল্ডেন কালারের একটা বড় পাড়, গোল্ডেন কালারের একটা বড় পাড় যাচ্ছে, হ্যাঁ এটা যাচ্ছে গোল্ডেন কালারের একটা বড় পাড়, লাইটের প্রবলেম হচ্ছে, একটু ঠিক হয়ে যাবে, তুমি কিছু, তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ অদিত দিদি, পিওর সিল্ক শাড়ি দেখিও, দেখছি সিল্ক আছে আমার কাছে, পিওর সিল্ক নেই গো। চলো এই যাচ্ছে তোমাদের উপর পোর্শন, এগুলো খুব ভালো, এগুলো গিফটের জন্য নিজেরা যারা ডেলিভার করো নিয়ে নিতে পারো, এইভাবে যাবে কটন সিল্কের ওপর 480 টাকা,
480 টাকা। আর এটা দেখো, ভেতরে যাবে হাফ হাফ, ভেতরে যাচ্ছে এই ব্লুটা, ভেতরে যাচ্ছে এই ব্লুটা, ঠিক আছে, ভেতরে যাচ্ছে এই ব্লুটা। হোলসেল প্রাইসে শাড়ি দাও সেল করার জন্য? হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও, তবে আমি ছবি দেই না, যারা রিসেলার আছে আমার দোকানে এসে নিতে হয়, ছবি দেওয়ার টাইম হয় না, একটু হোয়াটসঅ্যাপ করে নিও, আমি বলে দেবো, ঠিক আছে। এই যে এটা যাচ্ছে তোমার 480, 480 অফার যাচ্ছে, কালকে সকাল 11টা পর্যন্ত পেমেন্ট অপশন, মানে পেমেন্ট করার টাইম থাকবে, হাফ পেমেন্ট দিয়ে বুকিং করো, কোনো অসুবিধা নেই, 480 টাকা শাড়িও হাফ পেমেন্ট দিয়ে বুকিং করো, কোনো প্রবলেম নেই। এর প্রাইস যাচ্ছে 480। কালারগুলো এখনই দেখে নেবে, পরে কিন্তু আমার কাছে কালার চাইলে আমি দিতে পারবো না, হ্যাঁ, কালার চাইলে আর দিতে পারবো না। সবাই জয়েন করে যাও, সবাই জয়েন করে যাও, একটু এই সময়টা একটু ভালো করে কাটাই আমরা, একটু সঙ্গে থাকো। আচ্ছা এটা দেখো, এটা কি মিষ্টি একটা কালার, এটা প্যারোট গ্রিনের সাথে গেছে পার্পেল, ওয়াও, মানে 480 টাকা আমি দিয়ে দিচ্ছি, জাস্ট আজকেই দেখাবো, আর দেখাবো না, আর দেখাবো না, যারা নিয়ে নেবে তো নিয়ে নেবে, নালে আর দেখাবো না। এগুলো দারুণ শাড়ি, দারুণ শাড়ি, দেখো এই যাচ্ছে, একটা শাইনি আছে দেখতে, পুরো পাটটা মহাপাড়ের ওপর যাচ্ছে, কটন সিল্ক 480, তার মধ্যে হাফ হাফ, হাফ হাফ উইথ ব্লাউজ পিস, উইথ ব্লাউজ পিস, দেখো একটু বলো শাড়িগুলো কেমন দেখছো, আমি তোমাদের সবার কমেন্টস পড়তে পারছি না, পড়ে নেবো সবার। সোমাদি হাই, কেমন আছো? হ্যাঁ দিদি ভালো আছি, তুমিও ভালো থেকো দিদি, প্লিজ। সিকোয়েন্স শাড়ি হবে, সিকোয়েন্স হবে, বাট আজকে সিকোয়েন্স কি এনেছি, সিকোয়েন্স বোধ হয় দুটো, হ্যাঁ দুটো এনেছি, তবে আমার কাছে দামি, একটু দামি সিকোয়েন্স, কিন্তু 500-600 সিকোয়েন্স না, ওগুলো একটু দামি সিকোয়েন্স, আমি দেখিয়ে দেবো, দুটো আছে। এই দেখো, এই হচ্ছে প্যারোট গ্রিনের মধ্যে আঁচলটা গেছে, আর এই বডিটা যাচ্ছে পার্পেল পিঙ্কের সাথে, এই পার্পেল পিঙ্কের সাথে, হ্যাঁ এই যাচ্ছে বডিটা পার্পেল পিঙ্কের সাথে, সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ তো? শুভ্রা মিত্র, এগুলো কিন্তু হাফ হাফ, হ্যাঁ ভেতরে একটা কালার পাবে, হাফ হাফ, কেউ লাইভটা কুইট করে যেও না প্লিজ, সঙ্গে থাকো, সঙ্গে থাকো, ভাল লাগবে। একটু কিন্তু হেজি আছে বুঝলে, থ্যাংক ইউ, খুব সুন্দর বলার জন্য সবাইকে থ্যাংক ইউ। চলো 480 টাকা, 480 টাকা পেয়ে যাচ্ছ, এটার ভেতরের কালারটাও দেখিয়ে দিচ্ছি, এটার ভেতরের কালারটা যাবে প্যারোট গ্রিন, এই যো প্যারোট গ্রিন যাবে কুচি পোষণে, প্যারোট গ্রিনের জায়গাটা এখানটা আবার গোল্ডেন ইয়েলো গেছে, অসম্ভব সুন্দর শাড়ি। আমি বললাম প্রয়োজন না হলেও 480 টাকা যখন আছে একটা বুকিং করে রাখো, প্রয়োজন না হলেও 480 টাকা যখন আছে একটা বুকিং করে রাখো। এই যাচ্ছে তোমার কোল আঁচল থেকে আঁচল, আর এই যাচ্ছে ভেতরের কুচির পোর্শনটা, দারুণ দেখতে শাড়িটা, নিশ্চয়ই ব্লাউজ পিসটা দেখি একটু, প্রাইস যাচ্ছে 480। আমি আরো দারুণ দারুণ শাড়ি দেখাবো, সঙ্গে থাকো, যারা লাইভটা কুইট করছো তারা ভালো শাড়ি আর দেখতে পারবে না, সঙ্গে থাকো, একটু দেখাতে দাও, আস্তে ধীরে দেখাবো। এই যে ব্লাউজ পিসটাও যাচ্ছে প্যারোট গ্রিন, প্যারোট গ্রিন কালারের ব্লাউজ পিসটাও তাই যাচ্ছে, এর প্রাইস 480, 750 করে বিক্রি করতাম, আজকের প্রাইস যাচ্ছে 480, একবারই দেখাবো, এই গ্রুপে দেখাবো, জানি না যে কটা সেল হবে হবে, না হলে আবার চলে যাবে, কোনো অসুবিধা নেই, অসম্ভব সস্তায় পাচ্ছ শাড়ি, এইরকম প্রাইস আর জীবনে দিতে পারবো কিনা জানি না, 480 টাকা এটার, 500 না, অনেকেই আমার কাছে 500-র নিচে শাড়ি চাও, দিদি একটু 500-র মধ্যে শাড়ি দেখাও, তাদের কথা চিন্তা করে আজকে একদম টোটালি একদম প্রফিটলেস, তো দূরের কথা একদম লসেই বলতে পারো, এই শাড়িগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আগের আনা ছিল বলে জাস্ট দিয়ে দিচ্ছি, স্টক ক্লিয়ারেন্স করছি, কি নিয়ে আসবো লাইভে, ওকে চলো স্ক্রিনশট নিয়ে নাও, এখানেই দেখে বুকিং করবে, হ্যাঁ আমি কিন্তু আর দিতে পারবো না ছবি। আচ্ছা হেজি আসছে না গো, হেজি তো এখন আর আসছে না মনে হচ্ছে, তোমার শাড়ি অসম্ভব দারুণ, থ্যাংক ইউ সোমাদি। আচ্ছা আপকা দোকান কাহা হয়? আমার দোকান হৃদয়পুর বারাসাত মে হয়, নর্থ 24। আসামে শিপিং কত? আসামে শিপিং 70 টাকা গো, একটু না হেজি আছে, তুমি মনে নেটটা একটুখানি ক্লিয়ার করে দিলে মনে না, লাইটের জন্য কি হেজি আসে নাকি কখনো? হ্যাঁ থাকতো দেখি, এবারে এবার থাকতো দেখি, নেক্সট কালারটা দেখো, নেক্সটটা খুব সুন্দর কালার, নেক্সট যাচ্ছে গোল্ডেন ইয়েলোর সাথে,
নেক্সট যাচ্ছে গোল্ডেন ইয়েলোর সাথে, দেখো। এখন ঠিক আছে দিদি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমার কাপড় আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সৌমিত সৌমিরাদি, থ্যাংক ইউ। এখন ঠিক আছে, থ্যাংক ইউ রিয়াদি, এবার ঠিক আছে, ক্লিয়ার আছে, থ্যাংক ইউ শ্রেষাদি। আচ্ছা সিকোয়েন্স শাড়ি হবে, দেখাবো, দুটো আছে দেখিয়ে দেবো। আমি আমি শাড়িটা বুক করবো। ওকে, বুক করে ফেলো দিদি। কিভাবে বুক করবো? ফোন পে, গুগল পে, অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে। হাফ পেমেন্ট করে রাখতে পারো, ফুল পেমেন্টও করে রাখতে পারো, এটা তোমাদের ব্যাপার। স্ক্রিনের ওপর দেখো একটা নাম্বার আছে, 9062521263 একটা নাম্বার আছে, ওই নাম্বারটা জাস্ট হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনশট দিয়ে। ফোন পে বা গুগল পে ওই নাম্বারটাতেই করতে হবে, ঠিক আছে? করে বুকিং করে ফেলো, পরে কিন্তু থাকবে না, এগুলো কিচ্ছু থাকবে না। এক একজন আমি জানি দুটো তিনটে করে নিয়ে নেবে। এই যাচ্ছে একদিকের পাড়, একদম টকটকে ইয়ালো কালার, এটা যাচ্ছে গোল্ডেন ইয়ালো বা পেস্তা গ্রিনও বলতে পারি, এটা গোল্ডেন ইয়ালো গেছে। আর এটা যাচ্ছে দেখো একটা অরেঞ্জের সাথে, দারুণ গেছে শাড়িগুলো। আমি বারবার যেটা বলছি, তোমাদের দরকার না হলেও একটা বুকিং করে রাখো, কারণ 480 টাকায় ভাবা যায় না, 480 টাকায়, আমি বলে দিয়েছি যখন 480 টাকায় চলবে। এই যাচ্ছে ব্লাউজ পিস, পার্পেল পিঙ্কে যাচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে? আর এর ভেতরের পোর্শনটা যাচ্ছে হাফ হাফ, শাড়িগুলো হাফ হাফ, ভেতরের পোর্শনটাও যাচ্ছে দেখো পার্পেল পিঙ্ক, পার্পেল পিঙ্ক। এই যে এই জায়গাটা একটু ডিপ পিঙ্ক দিয়ে, ডিপ তোমার রেডিশ পিঙ্ক দিয়ে আর পাটটা করেছে করেছে, আর বডিটা যাচ্ছে পার্পেল পিঙ্ক ভেতরটা, ঠিক আছে? আর বডিটা যাচ্ছে তোমার এই গোল্ডেন ইয়ালো। দারুন দেখতে শাড়িগুলো, দারুন সত্যি। মানে এই শাড়ি পরলে 1200 1100 1200 প্রথমের দিকে এই শাড়িগুলো বিক্রি হয়েছে, পরে আমার কাছে 750 ছিল লাস্ট, আজকে আমি দিয়ে দিচ্ছি 480 480। চলো, যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে, বেশি নেই এগুলো, বেশি নেই। এরপরে আমি দেখাবো কয়েকটা জামদানি, তারপরে দেখাবো কাতান, তারপরে অনেক শাড়ি এনেছি, হ্যান্ডলুমের ওপরও প্রচুর এনেছি। যদি তোমরা বলো কম দামের আরো দেখাও, দেখাবো, তোমরা থাকলেই দেখাতে থাকবো পরপর, ঠিক আছে? চলো, এটাও সরিয়ে দিলাম। আচ্ছা দিদি, কোটা কি বলছে অনিন্দিতা দিদি, কত কত লেন এসেছো, বুঝতে পারছি না কতক্ষণ এসেছো, 10:30 বেজে গেছে গো ঢুকতে ঢুকতে আমার। আচ্ছা বাঁকুড়াতে পেতে পারবো? হ্যাঁ, অল ওভার ইন্ডিয়াতে পেতে পারবে, লকডাউন পিরিয়ডে আমার থেকে আমেরিকার থেকে শাড়ি বুকিং হচ্ছে, কোনো ব্যাপার না, সব জায়গায় পাবে দিদি। আচ্ছা এগুলো কি শাড়ি? এগুলো হচ্ছে যে তোমাদের কটন সিল্কের ওপর আছে মহাপাড়। হ্যালো সুইট দিদি, থ্যাংক ইউ রোজি, থ্যাংক ইউ মুনমুন, তোর মুখে হিন্দিটা শুনে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। দি ভাই আজ লিলেন আছে কি? দি ভাই লিলেন একটা আছে গো, একটা না দুটো আছে, দেখিয়ে দেবো। আচ্ছা না সব ঠিক আছে, থ্যাংক ইউ। কিভাবে বুকিং করব? ওই যে দিদি বলে দিলাম, আমি তোমাকে তাও নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু প্লিজ, 9062521263, এই নাম্বারটায় বুকিং করতে হবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে একবার হাই লিখে পাঠাও। আমি তো এখন লাইভে আছি, এখন হোয়াটসঅ্যাপে তো হাই লিখতে পারবো না। তোমরা যে যেটা নেবে একটু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে যাও। আচ্ছা এটা আর একটা হ্যান্ডলুম, যেটা ফার্স্ট দেখালাম সেটা আর একটা কালার, এটা হচ্ছে যে কালচে খয়েরি, এটা হচ্ছে কালচে খয়েরি, প্রাইস যাচ্ছে 480। হ্যাঁ প্রাইস যাচ্ছে 480, দেখো ওয়াও শাড়ি, 480 টাকায় জাস্ট ভাবা যায় না। কাউকে আইবুড়ো ভাত খাওয়াবে, বাবা কারুর স্বাদ আছে, বা কোনো বিয়ের অনুষ্ঠানে বা গিফট করবে, চোখ বন্ধ করে নিতে পারো। কম দাম বলে মনে করো না যে একদম বাজে শাড়ি, এগুলো 750 800 শাড়ি। আজকে আমি একদম অবিশ্বাস্য সেল, যেটাকে বলা হয় অবিশ্বাস্য কম দামে সেল, সেটা দিচ্ছি 480। জাস্ট তোমাদেরকে সুযোগ দিয়েছি একটু বুকিং করার জন্য, শাড়িগুলো যাতে আমারও সোল্ড আউট হয়ে যায়, বেরিয়ে যায়, কারণ আমার দোকান তো প্রচুর রয়ে গেছে এগুলো, তাই জন্যই জাস্ট এই প্রাইসে দেওয়া 480। এই যাচ্ছে দেখো তুতে কালারের আঁচল, তুতে কালারের আঁচল যাচ্ছে, দারুন দেখতে শাড়ি, দারুন। আর শাড়ির ওজনও হালকা, কোয়ালিটিও ভালো, হ্যান্ডলুমের ওপর শাড়ি আছে, আমি এক পর্দা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এটা যাচ্ছে আঁচল, আঁচলের শেষে দেখো পমপম দেওয়াও আছে। প্রাইস 480, 600 টাকা, 650 টাকা দিয়ে একটা ছাপার শাড়ি কিনতে হয়, সেখানে একটা হ্যান্ডলুম, সুন্দর হ্যান্ডলুম পেয়ে যাচ্ছ তোমরা,
480 টাকায়, জাস্ট আজকের জন্য এগুলো আর পরে পাবে না, জাস্ট আজকের জন্য এগুলো আর পরে পাওয়া সম্ভব নয়, 480 টাকা। ঠিক আছে, স্ক্রিনশট নাও আর বুকিং করো, স্ক্রিনশট নাও বুকিং করো। এটা যাচ্ছে কালচে মেরুনের মধ্যে, এটা বিয়ে অনুষ্ঠানে, স্বাদের অনুষ্ঠানে বা আইবুড়ো ভাতে বা নিজেদের জন্য এটা পারচেস করতে পারো। প্রাইস যাচ্ছে 480, 480। আচ্ছা কি বলছে দেখি, পৈঠানি আছে। আচ্ছা পৈঠানি ব্যানার্জি, তুমি কি আমাকে পৈঠানি রেটটার কথা হোয়াটসঅ্যাপে বলেছো? আসলে হোয়াটসঅ্যাপে যারা আমাকে বলো তাদেরকে আমি আর লাইভে এখানে চিনি না, আমাকে তাহলে বলো রেড পৈঠানিটা আমি এনেছি, রেড পৈঠানিটা আছে, আর অন্যান্য পৈঠানিগুলো আনিনি, পৈঠানি সব আমি রেখে দিচ্ছি স্টক পুজোর জন্য। আমি জানি না আমি শাড়ি তুলতে পারবো কিনা পুজোর, কারণ বারবার আমি মার্কেট যাবো না, আমি তুলবোও না, লকডাউন উঠে গেল, আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, এবং মার্কেট খুলে গেল, প্রত্যেকটা শাড়ির মানে যেই প্রাইসে আমরা এখন সেল করছি সেই প্রাইসের থেকেও হাই দিয়ে কিনে আনতে হবে। তো সেইভাবেই বিজনেসটা করতে হবে এখন থেকে, ওই জন্য ওগুলো একটু রেখে রেখে দিচ্ছি, যেগুলো একটু পুজোর সময় সবাই হাই প্রাইস দিয়ে নেবে। ঠিক আছে, আছে প্রচুর আছে আমার কাছে পৈঠানি, আর রেড পৈঠানি একজন কেউ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলে, আমি তার নামটা ভুলে গেছি, সে রেড পৈঠানিটা আমার কাছে আছে, যদি তুমি সেই হও তাহলে বলবে, আমি রেড পৈঠানিটা তোমাকে দেখিয়ে দেবো। এনেছি তোমার জন্য রেড পৈঠানিটা এনেছি, যেটা তুমি দেখেছো একদম পেজে সেটাই, সেই রেড পৈঠানিটাই। কোনটা নেব কোনটা ছাড়বো, ফুল কনফিউজ। দুটো তিনটে নিয়ে নাও গো সুস্মি সুষমাদি, দুটো তিনটে নিয়ে নাও, কারণ বালুচুরি আছে গো, বালুচুরি সব শেষ, বালুচুরি কিচ্ছু নেই গো। তোরসা, হাই তোরসা দি, দেখো এই একটা গেছে, একদম মানে তুতে কালার যেটা হয় সেই কালারের ওপর, দেখো এটা কিন্তু ব্লু নয়, এটা তুতে, তুতে কালার যেটা হয় সেই কালারের ওপর গেছে, দেখো দারুন দেখতে, মানে 480 টাকায় আমি আজকে চিন্তা করে এসেছি যে দিয়ে দেবো। এই যাচ্ছে তোমাদের খুব সুন্দর একটা ইয়েলো গোল্ডেন কালারের চওড়া মহাপাড়, মহাপাড়ের ওপর হ্যান্ডলুম, মহাপাড়ের ওপর হ্যান্ডলুম, 480। জাস্ট যারা শাড়ি এগুলো সেল করে তারা এই দামে কিনতেও পারিনি, আমি যে দামে আজকে বিক্রি করে দিচ্ছি কিনতেও পারিনি। দেখো এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস, ব্লাউজ পিস এটা মিন্স তার মানে কুচিতেও যাচ্ছে পার্পেল পিঙ্ক, এই যাচ্ছে কুচিতে পার্পেল পিঙ্ক, পার্পেল পিঙ্ক দেখো, এই যাচ্ছে কুচিতে পার্পেল পিঙ্ক, আর এটা যাচ্ছে ব্লুটা যাচ্ছে বডিতে, দারুন দেখতে শাড়িগুলো। 480 টাকা, 480 টাকা, জাস্ট অফার শেষ আর নেই, আর আমি একদিনও গ্রুপে এগুলো দেখাবো না, এই গ্রুপে তো দেখাবোই না, কারণ এগুলো অনেক কমে দেওয়া হয়েছে, যার যদি ভালো লাগে নেবে, আমার মনে হয় না এগুলো থাকবে, দেখাবার আর প্রয়োজন হবে আমার মনে হয় না থাকবে, তবুও বলে দিলাম, থাকলে সে থেকে গেল। ওকে চলো স্ক্রিনশট নিয়ে নাও, আমি দেখিয়ে দিয়েছি প্রত্যেক কটা, স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ কোনগুলো দেখি, ওগুলো সব বিক্রি হয়ে গেছে, সব বুকিং এর শাড়ি, দাঁড়াও বুকিং এর শাড়িগুলো এখানে ঢুকিয়ে দাও, এখানে দাও, সব বিক্রি, ওগুলো দেখানোর কোনো প্রশ্ন নেই, না না নিচে কয়েকটা আছে বুকিং হয়নি সেগুলো দেখাতে পারবো, তুমি ঢোকো আমি বলে দিচ্ছি। হ্যাঁ ওটাও বুকিং, পাশের ব্ল্যাকটাও বুকিং। আচ্ছা দিদি কাঁথা স্টিচ শাড়ি, হ্যাঁ কাঁথা স্টিচ আছে গো, দেখাবো, দুটো দুটো এনেছি, একটা ইয়ালো আর একটা বোধহয় অফ হোয়াইট, হ্যাঁ এগুলো দাও, এখানে দাও, একটা ইয়ালো একটা অফ হোয়াইট কাঁথা স্টিচ আছে, দাঁড়াও। আচ্ছা আমাকে একটু কম দামের মধ্যে দেখাও দিদি, সব কম দামে দেখিয়ে দিচ্ছি, 480, এর থেকে কমে আর নেই গো, সব কম দামে দেখিয়েছি অরিন্দিতা, 480। আজ রঙ্গবতী শাড়ি দেখাবে, রঙ্গবতী না না রঙ্গবতী নেই আমার কাছে, রঙ্গবতী তো অর্ডার দিয়ে বুনিয়ে আনতে হবে, নেই, হ্যাঁ ওগুলো রাখো, রঙ্গবতী আমাকে বুনিয়ে আনতে হবে, রঙ্গবতী যা ছিল 3 পিস আমার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে তিনজন, রঙ্গবতী আমি লাইভে দেখাতেই পারিনি, মানে আমার কিছু কাস্টমার আছে যারা শাড়ি আসার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপেই দেখে ফেলে ভিডিও কল করে, তারাই নিয়ে নিয়েছে। আচ্ছা ব্ল্যাক রানী কম্বিনেশনের কিছু দেখাও না, ব্ল্যাক রানী, ব্ল্যাক রানী কম্বিনেশনের কিছু দেখছি, যদি হাতে এসে যায় অবশ্যই দেখিয়ে দেবো। পৈঠানি বলে দিলাম তো, চকলেট কালারের লিলেনের ভাগু কি ভাগলপুরি দেখাও, ভাগলপুরি আমার কাছে নেই গো দিদি। আচ্ছা দিদি আমাকে কি কসবা বেলঘরিয়া শাড়ি পাবো? হ্যাঁ অল ওভার ইন্ডিয়াতে পাবে গো, ইন্ডিয়ার বাইরেও পাবে, সিল্ক শাড়ি দেখিও, বালুচুরি নেই, লিলেন দেখাও দিদি ভাই, দিদি তুতেটা আমার জন্য রাখো। আচ্ছা খাদি দেখাবে, লিলেন জামদানি আছে, লিলেন জামদানি সব বিক্রি হয়ে গেছে, একটা আছে দেখাবো, খাদি তোমার দুটো আছে দেখাবো, আর তার আগে এই দুটো শাড়ি দেখো,
যদি পসিবল হয়, যদি পসিবল হয় এই দুটো শাড়ির মধ্যে যদি পসিবল হয় পারচেস করে নিও। এই দুটো শাড়ি একটু দেখে নাও, খুব ডিমান্ডিং। এবং জানি না আমার স্টেলা দি ওরা আছে কিনা, দিদি তোমরাও নিয়েছো সবাই এই শাড়ি, একটা করে যখন ফার্স্টের দিকে আমি এনেছিলাম দু পিস রয়ে গেছে, আজকে দেখলাম দোকানে জাস্ট এনেছি। দেখো শাড়ি, এটা হচ্ছে তোমার খাদি মলমলের সাথে ঘিচা, খাদি মলমলের সাথে ঘিচা। এটা গেছে কিন্তু একটা শ্যাওলা গ্রিন, যেটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেটা পাবে, শ্যাওলা গ্রিনে গেছে খাদি মলমলের সাথে ঘিচা। দেখো আঁচলটা সম্পূর্ণ ঘিচা, আঁচলটা সম্পূর্ণ ঘিচা। এই দুটো শাড়ি আছে, আমি জানি এই শাড়ি লাইভে, আমি জাস্ট বলছি লাইভে কেউ দেখাতে পারবে না, যদি আমার মতন স্টকে কারো থেকে থাকে দু এক পিস তাহলে দেখাবে, কারণ এইটা সম্পূর্ণ এখন বন্ধ, এই দু পিসই আমার কাছে আছে। এটা হচ্ছে যে তোমার ঘিচা যাচ্ছে আঁচলটায়। স্টেলা দি যদি থাকো, তুমি নিয়েছো শাড়ি, তুমি জানো এটা কি জিনিস। এরকম আমি প্রায় অনেক এনেছি, মাত্র দুটো রয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। পুরো আঁচলটা যাচ্ছে এরকম ঘিচা, তসর কালারের ঘিচা, আর এই যাচ্ছে মলমল খাদি, এই যাচ্ছে মলমল খাদি। মলমল মিন্স কি, একদমই মলমল, একদমই তুলোর মতন মলমল যাকে বলা হয়, সেটা প্রাইস পেয়ে যাচ্ছ 600 টাকা, আজকে প্রাইস পাচ্ছ 600 টাকা, এটার প্রাইস যাচ্ছে আজকে 600 টাকা। আচ্ছা এটারও তাই আছে, এটাও কিন্তু হাফ হাফ। দেখো এই যে ডিপ প্যারটটা পাচ্ছ কুচিতে, ঠিক আছে, ডিপ প্যারটটা পাচ্ছ কুচিতে, আর এই যে শ্যাওলা গ্রিনটা পাচ্ছ বডিতে, দুটো কালার কিন্তু আছে, দারুন। যারা ডেলি ওয়্যার করো, যারা প্রফেশনালি পরো, তাদের জন্য তো মানে অসম্ভব সুন্দর একটা শাড়ি, এই শাড়ি কিন্তু পাবে না। এই দুটোই ছিল, আর একটা আছে দেখাবো, প্রাইস যাচ্ছে 600 টাকা, প্রাইস যাচ্ছে 600 টাকা, 850-900 টাকার শাড়ি আজকে যাচ্ছে 600 টাকায়, প্রাইস 600 টাকায়। দু পিস আছে, দিয়ে দিচ্ছি, জাস্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর দেখতে শাড়ি, অসম্ভব খাদি মলমল যাকে বলা হয়, একদম খাদি মলমল সব, তার মধ্যে পুরো আঁচলটা ঘিচা গেছে, ফুললি আঁচলটা ঘিচা গেছে, তার মধ্যে শাড়িটা হাফ হাফ, তার মধ্যেও শাড়িটা আবার হাফ হাফ, দুদিকে দুরকম, দুদিকে দুরকম হাফ হাফ আছে শাড়িটা। দেখো এই যাচ্ছে আঁচল, আর ব্লাউজ পিসও আছে সঙ্গে, সঙ্গে ব্লাউজ পিসটাও আছে, দারুন দেখতে। প্রাইস যাচ্ছে আজকে 600, প্রাইস যাচ্ছে আজকে 600। রুদ্রকে কি মশারি টাঙিয়ে দিয়েছো, ঘুমিয়ে পড়েছে? তুমি মশারিটা টাঙিয়ে দিয়ে আসো, ও মশারির ভেতর শুয়ে শুয়ে দরকার হলে টিভি দেখুক, ঘুমিয়ে পড়লে নাহলে ওকে মশা কামড়াবে তো। প্রাইস যাচ্ছে এটা 600, প্রাইস 600। আচ্ছা আমি কমেন্টস গুলো পড়তে পারছি না, কিছু মনে করো না তোমরা। লিলেন দেখাবো গো, সব দেখাবো, আমি যা এনেছি সব দেখাবো, একদিনে দেখাতে না পারলে আবার কালকে আসবো দেখাবো। তোর সাথে কি বলছে, ওপারা শাড়ি আছে দিদি, মিনে করা? হ্যাঁ মিনে করা ওপারা আছে বোধহয়, মিনে ওপারা দেখছি বোধহয় আছে, এনেছি কিনা আজকে জানি না, এনেছি বোধহয়, দেখছি দাঁড়াও। খাদি হবে, খাদি দেখাচ্ছি গো, এটা আমার হাতেরটাই খাদি, একদম খাদি মলমল, 600 টাকা এটার দাম যাচ্ছে। কোড হয় না গো প্রিয়দর্শিনী দি। আচ্ছা ব্যাঙ্গলোর সিল্ক আছে? না ব্যাঙ্গলোর সিল্ক নেই। চলো এটাও খাদি, একদম পিওর মলমল খাদি যাকে বলা হয় সেটা, এটাও খাদি, বুকিং করতে পারো। প্রাইস যাচ্ছে শুধুমাত্র 600 টাকা, প্রাইস যাচ্ছে শুধুমাত্র 600 টাকা, দারুন শাড়ি, দারুন। যে নেবে সে বুঝবে যে কি শাড়ি নিলাম, এ পরেও আরাম, মাখন মাখন পুরো। আর একটা কালার হচ্ছে ব্লু, ব্লুর সাথে রয়েছে তোমাদের এটা তোমার ডিপ নেভি ব্লুর সাথে রয়েছে ডিপ তুতে ঘাসা স্কাই ব্লু, দুতে ঘাসা স্কাই ব্লু, হাফ হাফ শাড়িগুলো, হাফ হাফ ঘিচা মলমল, ঘিচা মলমল। এই যো দেখো শাড়িগুলো হাফ হাফ ঘিচা মলমল, এই দেখো, এই যাচ্ছে তোমার আঁচল, সম্পূর্ণ আঁচল, এই যো ঘিচা করা রয়েছে, প্রাইস যাচ্ছে 600 টাকা, ঠিক আছে। আর একটা কালার দেখাও, আদারওয়াইজ এটা নেবো। হ্যাঁ দুটোই দেখিয়ে দিচ্ছি, দেখো এই, আচ্ছা এটার হাফটা যাচ্ছে এইটা, এই যাচ্ছে হাফটা, ঠিক যেটা দেখছো তার থেকে অনেকটা একটু গ্লসি আছে, ঠিক তোমার কি বলবো, ওই একটুখানি স্কাই ঘেঁষা মানে তুতে হয় না সেরকম, স্কাই ঘেঁষা তুতে, এই যে ঠিক আমি বলছি পমপমের কালারটা যেটা রয়েছে এই কালারটা পাবে, এই কালারটা হচ্ছে এটা, তোমাদের ওখানে যখন যাচ্ছে তখন কালারটা ওরকম দেখাচ্ছে একটু, কিন্তু এই পমপমের কালারটাই কিন্তু এটা, হাফ হাফ পাচ্ছ, আর হাফ পাচ্ছ এই ব্লুটা, এই ব্লুটা দারুন দেখতে দুটো শাড়ি। প্রাইস যাচ্ছে 600 করে, প্রাইস যাচ্ছে 600 করে, আমি আগে দেখালাম 480, এখন দেখাচ্ছি 600, ঠিক আছে, 480-র পরে চলে এসেছি 600।
এই দুটোই আছে গো, আর নেই। 480-র পরে 600 চলে এসেছে, এই দুটোই আছে, আর নেই। ও চলো, 480-র পরে 600, এই দুটো চলে গেল। আচ্ছা আমি এটা নেবো, ঠিক আছে। পেমেন্ট করে রাখো, হাফ পেমেন্ট করে রাখলেই হবে, ওটাই আমার ফোন পে গুগল পে নাম্বার, ঠিক আছে। দুটো ঘিচা নেবো আমি, যে দুটো নেবে সে তাড়াতাড়ি পেমেন্ট করে দাও প্লিজ, যে দুটো নিয়ে নেবে সে তাড়াতাড়ি পেমেন্ট করে দাও, কোনো অসুবিধা নেই। দুটো ঘিচা নেবো আমি। আচ্ছা ঘিচা সেল নিতে চাইলে একটু পরে নিও, আমি এখন তো দেখাবো না, আজকে নেই ঘিচা। আমি এটা নেব। ওকে নিবেদিতা দি, তুমি যদি দুটোই নিতে চাও তাড়াতাড়ি পেমেন্টটা করে ফেলো, তাহলে দুটোই একজনে পেয়ে যাবে। আচ্ছা গ্রিনটা আমি নিচ্ছি, স্ক্রিনশট দিয়ে বুকিং করে রাখছি, পেমেন্ট কাল সকালে করব। গ্রিনটা কাউকে দিও না, ওইভাবে বললে হবে না। ফার্স্ট পে ফার্স্ট বুকিং, যে ফার্স্ট পে করবে তার বুকিংই কনফার্ম হবে, ঠিক আছে। তোমার পাশের স্কাইটা দেখাও, আমার পাশের স্কাইটা। আচ্ছা হ্যাঁ দেখাবো, এগুলো দেখাবো। দমদম ক্যান্টনমেন্টে শিপিং চার্জ কত? দমদম ক্যান্টনমেন্টে শিপিং চার্জ 40 বা 50। ট্রেনে উঠে হৃদয়পুর নামো, হৃদয়পুর থেকে একদম 0 মিনিট হৃদয়পুর নেমেই আমার দোকান দেখতে পারবে, তবে এখন না, লকডাউন চলে গেলে কোনো অসুবিধা নেই। দমদম থেকে প্রচুর এসে আমার দোকানে আসছে, আর যদি না আসতে পারো আমি শিপিং করে দেবো 40। চলো এটা দেখো, এটা দেখো, এটা যাচ্ছে স্কাই ব্লু। এটা তোমরা জানো, এটা এবার দুর্গাপুজোয় আমার হিট শাড়ি ছিল, মানে গিফট আইটেম এবং অঞ্জলি দেওয়া বা ষষ্ঠীর দিন পরা, তার জন্য আমার একটা হিট আইটেম ছিল এটা। এই হ্যান্ডলুমটা এবার পুজোতেই লঞ্চ করেছিল, প্রচুর পরিমাণে বিক্রি করেছি। আমার পেজে আমার ফেসবুকে দেখবে এই সমস্ত শাড়িগুলোর তোমরা কিভাবে সবাই ফিডব্যাক দিয়েছে, কারণ এগুলো একটা না, এগুলো তোমার এক একজন দুটো তিনটে করে নিয়েছে। আমি পুজোর সময় মনে হয় এই শাড়ি মিনিমাম 50 পিস বিক্রি করেছি, হ্যান্ডলুম ঘিচা হ্যান্ডলুম, দারুণ শাড়িগুলো পরে পরে ছবি দিয়েছে। আমি যে কটা কালার আজকে এনেছি দেখাচ্ছি, তোমরা একটু দেখে তারপর বুকিং করো। এটা যাচ্ছে পিওর হ্যান্ডলুমের ওপর যাচ্ছে, এইভাবে যাবে শাড়িটা, এই যে কাজটা দেখতে পাচ্ছ এটা পুরো শাড়িতে আছে, পুরো শাড়িতে এই কাজটা এইভাবে ঘুরে যাবে, ঘুরে যেয়ে আমাদের আঁচল দিয়ে নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে। আচ্ছা এই বুটিগুলো কিন্তু পুরো শাড়িতেই আছে, তবে ভেতর দিকে গিয়ে একটু কম, ভেতর দিকে দেখতে পাচ্ছ একটু কম, বাট এই ট্রাঙ্গেল শেপের কাজটা কিন্তু পুরো শাড়িতেই আছে। আচ্ছা এবার দেখো শাড়ির কোল আঁচল থেকে আঁচল পর্যন্ত, এবার দেখো শাড়ির কোল আঁচল থেকে আঁচল পর্যন্ত দেখে নাও, দারুণ দেখতে শাড়িগুলো। এগুলো একদম তোমরা বিয়ের অনুষ্ঠানে দাও বা গায়ে হলুদে দাও বা আইবুড়ো ভাত স্বাদ বা নিজেদের জন্য রাখো, হ্যান্ডলুম পরে জানো কতখানি আরাম, যখন খুশি পরো, পরে বেরিয়ে যাও, আবার তোমরা এনে রেখে দাও, জল ধোয়া করো আবার পরো, দারুণ। আর কাজগুলো পুরোটাই যাচ্ছে ঘিচা ওয়ার্কের ওপর, যারা নতুন আছো তাদের জন্য এতগুলো কথা বলা। যারা দাঁড়াও এক মিনিট একটুখানি, হ্যালো হ্যালো, আমি একটু লাইভে আছি, একটু পরে ওর বাবা নিচের থেকে এসে ফোন করছে আপনাকে, আমি লাইভে আছি। দিদি আমি বুক করেছি 600 সোলা গ্রিনটা, ওই হৃদয়পুর তো তাহলে তো কাছে। হ্যাঁ গো মৌলিদি একদম কাছে, বাটিক লিলেন না গো, বাটিক লিলেন নেই। পেমেন্ট কি হাফ করতে হবে? হ্যাঁ তোমাদের ইচ্ছে, কোনো জোর জবরদস্তি নেই, আমি হাফ বলেছি, তা সত্ত্বেও অনেকে ফুল পেমেন্ট করেছো জানে, যে অনেকে বলছে পেমেন্ট করতেই হবে, মুনমুন পেমেন্ট ডিটেলস দাও করে রাখি, কোনো অসুবিধা নেই, তাদেরকে তারা করে দিচ্ছে, যারা পারছে না তারা যাইছে না করতে, তারা হাফ পেমেন্ট করছে, আমার কাছে কোনো অসুবিধা নেই, আমার হাফ পেমেন্টও করতে পারো ফুলও করতে পারো। আচ্ছা এটার প্রাইস যাচ্ছে আজকে 750 টাকা, 750 টাকা, কোনোদিনও পাবে না 750 টাকা এই শাড়ি, আমি দেব না, আমার কাছ থেকে থেকেও পাবে না। আচ্ছা ব্লাউজ পিসও আছে দেখো, এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস স্টেপের মধ্যে, দারুণ শাড়ি, নিয়ে নিতে পারো, কালার গ্যারান্টি, ব্লাউজ পিস আছে, পুরো শাড়িতে এরকম ভাবে কাজ করা রয়েছে। আর এসব শাড়ি নিয়ে আমার কোনো গলা ফাটিয়ে বলতে পারি, কারণ এর ফিডব্যাক তোমরাই দিয়েছো, এর ফিডব্যাক তোমরাই দিয়েছো, এসব শাড়ি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, কোনো শাড়ি নিয়ে দুশ্চিন্তা নেই, তবে যেগুলোর ফিডব্যাক পাই সেগুলোর জন্য গলার আওয়াজটা একটু বেশি বেড়ে যায় আরো,
মানে আরো গলা ফাটিয়ে বলতে পারি, কনফিডেন্সটা তোমাদের থেকেই পাই। তো যাই হোক, 750 টাকা, 750 টাকা কালকে সকাল 11টা পর্যন্ত পেমেন্ট করার অপশন থাক, পেমেন্ট করার টাইম থাকবে, তারপর কিন্তু 750 থাকবে না, এগুলো হয়ে যাবে 850 করে, ঠিক আছে? কালকে একমাত্র সকাল 11টা পর্যন্ত টাইম থাকবে, 750। এখানেই দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? একটা গেল। আচ্ছা নেক্সট কালার দেখো, প্রত্যেকটা কালারই সুন্দর আছে। একটু দাঁড়াও, একটু পড়ে নিই। তোমরা অত কমেন্টস করছো, সবার কমেন্টস পড়তে না পারলেও খারাপ লাগে। আচ্ছা ওয়েস্ট বেঙ্গল ডাব্লু কি WP মেসেজ দিলাম, একটু দেখে দেখো প্লিজ। আচ্ছা হোয়াটসঅ্যাপে মেসেজ দেখে নেবো আমি, না একটুখানি লাইভটা শেষ করে দেখে নেবো। এখন দেখতে গেলে সব উল্টো পাল্টা হয়ে যায়, কোনটা সি করেছি কোনটা এ হয়ে যায়, সব এসে থাকুক, আমি একদম লাস্টের থেকে দেখতে দেখতে যাই, যাতে অসুবিধা হয় না। যারা ফার্স্ট পাঠায় তারা ফার্স্টের দিকেই বুকিংগুলো পায়। আমি একদম মেসেজ আমি লাস্টের থেকে দেখি, একদম ওপরের মেসেজ ফার্স্ট দেখি না, লাস্টের থেকে দেখতে দেখতে যাই। আমি জানি কোনো অসুবিধা নেই, তোমরা সামনে থাকো না তাতে কী হচ্ছে, আমি সব সিস্টেম অনুযায়ী কাজ করার চেষ্টা করি, ঠিক আছে? যে ফার্স্ট পাঠিয়েছে সে ফার্স্টই পাবে। আচ্ছা পেমেন্ট করে দিয়েছি, হোয়াটসঅ্যাপ দেখে নেবো। ওকে ওকে চলো, ব্লুটা কি শাড়ি দেখাবেন? আচ্ছা ব্যানার্জি কি বলছো, ওয়াও খাদি দেখাবে কি? খাদি দেখাবো, দুটো দেখিয়েছি আর দুটো আছে দেখাবো। এই শাড়িগুলো দারুন, আমি চারটে নিয়েছি দেখো। দেবজানিদি বলছে এই শাড়িগুলো চারটে, সত্যি দেবজানিদি মনে পড়েছে এবার, তোমরা চারটে নিয়েছো এবং অন্য কোথাও গিফট করেছিলে, শিপিং এর জন্য অন্য জায়গায় কোথাও গেছিল। খাদি বা লিলেন কিছু দেখাবেন কি? দেখাবো 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 না কেন, একটু সঙ্গে থাকো প্লিজ, তোমাদের রিকোয়েস্টে দেখাচ্ছি। এইগুলো দেখে নাও, দুটো খাদি আছে দেখাবো, লিলেন আছে একটা না দুটো দেখিয়ে দেবো, সব দেখিয়ে দেবো, একটু সঙ্গে থাকো না প্লিজ। এখনই কি ঘুম পেয়ে গেছে? কাল তো সানডে আছে আর এমনিতেও লকডাউন চলছে, সবাই একটু বেলায় ঘুম থেকে উঠতে পারবে, কোনো অসুবিধা নেই, একটু সঙ্গে থাকো, ভালো লাগবে ভালো লাগবে, একটু সঙ্গে থাকো। দেখো এটা যাচ্ছে একদম আবির পিঙ্ক, এটা একদম আবির পিঙ্ক কালার। এই শাড়ি যে নিয়েছে সে একটা নেয়নি দুটো নেয়নি, চার চারটে শাড়ি নিয়েছে, সে নিজে কমেন্টস করে দিয়েছে। আরো প্রচুর কাস্টমার বলছি না, আমি এই শাড়ি 50 পিস মনে কম বললাম, তার বেশি বিক্রি করেছি, এক একজন এরকম চারটে পাঁচটা করে এই শাড়ি নিয়েছে। তো এই শাড়ি তখন ওরা নিয়েছে 950 করে, এখন পেয়ে যাচ্ছে তোমরা 750। দেখো শাড়ি দারুন দেখতে লাগে, 750 জাস্ট ফাটাফাটি। আমি এই কপিসই এনেছি, এই কপিসই দেখাবো, আরো আছে আমার দোকানে কিন্তু ওগুলো আনবো না এখন। এই যো একদম কালার গ্যারান্টি, এটা একদম আবির পিঙ্ক, যেটা আমরা আবির খেলি সেই আবির পিঙ্কের কালার। প্রাইস যাচ্ছে 750, 750। দেখো সম্পূর্ণ ঘিচা, সম্পূর্ণ ঘিচা হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে, হ্যাঁ হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে, পরে খুব আরাম, সাথে রয়েছে ব্লাউজ পিস, সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ, সম্পূর্ণ ঘিচা হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে, ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ, প্রাইস যাচ্ছে 750, প্রাইস যাচ্ছে 750। যে যেটা নেবে সেই স্ক্রিনশট নিয়ে বুকিং করবে, এক জোড়ি দুটো তিনটে বালকে অর্ডার করো না, একটু অপশন রেখে করো যাতে সবাই নিতে পারে। অনেকেই আমি দেখছি কম প্রাইস বলে একসাথে চারটে পাঁচটা বুকিং করে ফেলছো, তো একটু অপশন রাখলে সবাই নিতে পারে, দামটা যখন কম সবাই একটু নিতে পারে। কে বলছিলে অরেঞ্জ? দেখো এই অরেঞ্জটা দেখে নাও, দারুণ একটা অরেঞ্জ। আমি প্রথমে এই অরেঞ্জ শাড়িটা আমাকে একজন আনতে বলেছিল, আমার আমি আগেও বলেছি লাইভে গল্পটা, যে এই অরেঞ্জ প্রথমে আমাকে একজন এই শাড়ির একটা অরেঞ্জ এনে দিতে বলেছিল। তো আমি বললাম বাবা অরেঞ্জ নেবে, অরেঞ্জ কেমন লাগবে? তো যখন আনলাম সে নিয়ে গেল অরেঞ্জ, এবং সে কিন্তু কালো, ফর্সাও নয়, আমার কাস্টমার কাম আমার ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস মানে খুব ক্লোজ নয় তবে বন্ধুর মতনই, সেটা ওই জন্য তাকে বললাম। সে কালো, দেখতেও কিন্তু কালো, শ্যামবর্ণ, তো এরকম একটা অরেঞ্জ নিয়ে গেছে। তো আমি ভাবলাম যে হয়তো কাউকে গিফট করবে, একদিন হঠাৎ করে দেখছি যে ও এটা পরে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, দেখি হেঁটে যাচ্ছে, আমি জাস্ট দাঁড়িয়ে দেখলাম, আমি খুব সুন্দর লাগছে, আমাকে বলছে তোমার শাড়িটা পরেছি, বলছি হ্যাঁ খুব সুন্দর লাগছে। ওকে অরেঞ্জ শাড়িটা পরে এত মিষ্টি, সত্যি এত সুন্দর লেগেছে যে আমি নেক্সট টাইম যখন মার্কেটে গেছি আবার অরেঞ্জ এনেছি তিনটে। তো এটা দেখো আর একটা আছে, দারুণ দেখতে অরেঞ্জ, অরেঞ্জ যদি কেউ পছন্দ করো তাহলে এটা নিয়ে নাও। শাড়ি আসলে না পরলে বোঝা যায় না যে কি জিনিস আছে এতে, এটা একদম মানে ধাঁধানো অরেঞ্জ, যেটাকে বলা হয় চোখ ধাঁধানো অরেঞ্জ, সেটা দারুণ দেখতে শাড়িটা। প্রাইস যাচ্ছে 750 টাকা, এই একটাই আছে অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ আর নেই, 750 প্রাইস যাচ্ছে। দাঁড়াও কি হলো আবার, সব থেমে গেল কেন? দিদি রানাঘাটে শিপিং কত পড়বে? 40 বা 50, রানাঘাটে 40 বা 50 পড়বে, ঠিক আছে? বেশি পড়বে না গো, শিপিং নিয়ে চিন্তা করো না, জাস্ট শাড়িগুলো বুকিং করো। আচ্ছা ওপারা শাড়ি আছে? ওপারা আছে, সিল্কের ওপর আমার অনেক আছে, কিন্তু দেখাবো আস্তে আস্তে দেখাবো। ওপারা সিল্ক কাতানগুলো আনিনি,
সেমি ওপারা, তারপরে তোমার অন্যান্য ধরনের সিল্কের ওপর শাড়ি প্রচুর আছে, দেখাবো। চকলেট কালারের কিছু দেখাও, চকলেট কালারের তো আজকে দেখছি না গো দিদি, দাঁড়াও চকলেট কালারের কি দেখাবো, চকলেট কালারের কিছুই দেখছি না আশেপাশে, যদি থাকে দেখিয়ে দেবো। আচ্ছা আমিও নিয়েছি এই শাড়ি, থ্যাংক ইউ দিদি। এগুলো কি কি কালার আছে? হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, অরেঞ্জ শাড়িটা কি শাড়ি গো, এটাগুলো হচ্ছে যে সব পিওর হ্যান্ডলুম, এগুলো সব পিওর হ্যান্ডলুম, সমস্ত পুরোটাই কটন সুতোর উপর দিয়ে তৈরি, এখানে কোনো মিক্সড নেই, পিওর হ্যান্ডলুম, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 750। বললাম না এই শাড়ি আমার পুরোনো কাস্টমার যারা আছে এমন কেউ নেই বাকি যে নেয়নি, স্টেলা দিয়েও তো মনে হয় তুমি তো একটা না দুটো বোধহয় নিয়েছো, দুটো নিয়েছো বোধহয়। বললাম না আমার কোনো কাস্টমার বাকি নেই যে এটা নেয়নি। এটা একটা দেখো ব্লু, আমি সব কালার গুলোই এনেছি, একটা করে দেখে নাও ব্লু, এই যাচ্ছে ব্লু, দারুন শাড়িগুলো, একটু সঙ্গে থাকো, আরো ভালো ভালো শাড়ি দেখাবো এবং খুবই খুবই কম প্রাইজে দিয়ে যাব, ভালো ভালো শাড়ি দেখাবো এবং খুব কম প্রাইজে দিয়ে যাব, দেখো ওয়াও। প্রাইস যাচ্ছে মাত্র 750, আজকের প্রাইস যাচ্ছে মাত্র 750, ঠিক আছে, আজকের প্রাইস মাত্র 750। একদম নিশ্চিন্তে এই শাড়ি নেবে, এই শাড়ির কোনো রকম কোনো কমপ্লেন নেই। আচ্ছা এটা দেখো, এটা একটা কি দারুন কালার, এটা হচ্ছে জামেবার কালার, এটা জামেবার কালার দেখো, এটা জাম কালার, আমি পুরোটা দেখাচ্ছি খুলে, এটা যাচ্ছে জাম কালার, এই এই যাচ্ছে জাম কালার, ঠিক আছে। এই যে এই জিনিসটাই হচ্ছে মেন, এটা হচ্ছে পুরোটা এইভাবে ঘুরে যাবে শাড়িটার, পুরোটা এইভাবে ঘুরে যাবে শাড়িটার, এই জিনিসটাই মেন, সম্পূর্ণ ঘিচা ওয়ার্ক করা রয়েছে, কোনো প্রিন্ট না, হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে ঘিচা। প্রাইস যাচ্ছে তোমার 750, প্রাইস যাচ্ছে 750, ঠিক আছে। বোমকাই এনেছি অনেকগুলো, বোমকাইও এনেছি অনেকগুলো, আজকে যদি বোমকাই দেখাতে না পারি নেক্সট দিন দেখাবো, নেক্সট দিন অফারে দেবো বোমকাই, আজকে যদি দেখাতে না পারি, আজকে এরপর কিছুটা সিল্কে যাব। অনেক দেখালাম হ্যান্ডলুম, আর একটা আছে কালার দেখিয়ে নিই, আমি কালারগুলো আবার রিপিট করবো আর একবার, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, কালারগুলো আমি আর একবার রিপিট করবো, তুই স্ক্রিনশটটা নিয়ে নিও, ঠিক আছে। চলো, এই যে হচ্ছে তোমার রামা গ্রিন, রামা গ্রিন, এই রামা গ্রিন আমি কতগুলো যে আনিয়েছি, মানে ডিমান্ডিং, এক একটা কালার হিট হয়ে যায় না যে ওটাই লাগবে, এই রামা গ্রিন নিয়ে কাড়াকড়ি, কতগুলো যে এই রামা গ্রিন এনে দিয়েছি তা বলার কথা না, মানে জাস্ট লাইভ চলাকালীনই বুকিং হয়েছিল, বেশিরভাগই এই গ্রুপ থেকেই গেছিল, লাইভ চলাকালীনই বুকিং হয়েছিল, রামা গ্রিন নিয়ে কাড়াকুড়ি, রামা গ্রিন রামা গ্রিন রামা গ্রিন, এই নিয়ে কাড়াকুড়ি। আমার ক্যামেরা তো পড়ে যাচ্ছে, দেখো এই যাচ্ছে তোমার আঁচল পোর্শনটা, সম্পূর্ণ ঘিচার কাজ করা রয়েছে, সম্পূর্ণ ঘিচার কাজ, 750 টাকায় এই শাড়ি কল্পনার বাইরে, কল্পনার বাইরে, সঙ্গে ব্লাউজ পিসও আছে, পুরো শাড়িতেই কাজটা পাচ্ছ, পুরো শাড়িতেই কাজটা পেয়ে যাচ্ছ। এটা রামা গ্রিন শেষ, কালার গো এটা শেষ, এবার দেখে তাড়াতাড়ি বুকিং গুলো করে নাও, যার যেটা ভালো লেগেছে বুকিং গুলো করে নাও, 50% পেমেন্ট করে বুকিং কনফার্ম করবে, যদি ভালো লাগে ফুল পেমেন্টও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, লকডাউন উঠলে শিপিং হবে, বুকিং এর টাকা কিন্তু কোনো রকম রিটার্ন হবে না, বুকিং করার পরে পেমেন্ট করার পরে ক্যান্সেলেশন নেওয়া হবে না, ঠিক আছে। চলো এই যাচ্ছে ফার্স্ট কালার, আমি রিপিট করছি, আচ্ছা এটা হচ্ছে জামেবার জাম কালার, ওকে, আচ্ছা এটা যাচ্ছে ব্লু, এটা ব্লু, স্ক্রিনশট নিয়ে নাও, এটা যাচ্ছে অরেঞ্জ, আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে যে আমাদের আবির পিঙ্ক, আবির পিঙ্ক যেটা আছে সেটা, আর এটা হচ্ছে যে ডিপ স্কাই ব্লু, ডিপ স্কাই ব্লু, ওকে, অনেকগুলো কালার দেখিয়ে দিলাম, প্রাইস যাচ্ছে মাত্র তোমাদের 750, প্রাইস যাচ্ছে 750, ঠিক আছে। আমি একটুখানি পড়ে নেই আবার কমেন্টস গুলো, কে কি লিখেছো, এগুলো কি শাড়ি, অরেঞ্জটা পুরো কাজ, হ্যাঁ হ্যাঁ সবগুলোরই কাজ আছে, পুরো কাজ পুরো কাজ সবগুলো, অরেঞ্জ শাড়িটা কি শাড়ি গো, ওগুলো হ্যান্ডলুম, কালার গুলো দেখিয়ে দিয়েছি, দেবশ্রী রিয়াশা বলে দিয়েছি হ্যান্ডলুম, অরেঞ্জটা ভালো করে দেখাও,
অরেঞ্জটাকে আবার দেখাবো তাহলে পিয়ালি, আমি তুমি আমাকে পরে আবার রিপিট করো যে অরেঞ্জটা আরেকবার দেখাও, আমি আরেকবার দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা অরেঞ্জটা পুরো কাজ, হ্যাঁ সবগুলোরই সেম কাজ, এগুলো কি শাড়ি? হ্যান্ডলুম, সব হ্যান্ডলুম। আচ্ছা কাঁথা স্টিচ শাড়ি দেখাও দিদি। আচ্ছা রেড হবে এগুলোর? হ্যাঁ, লাল 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 না গো, লাল নেই, লাল দোকানে আছে কিনা বলতে পারবো না, ওইভাবে বলে আমি সেদিনকে ভুলভাল অনেক বুকিং হয়ে যাচ্ছে আমার, দোকানে আছে বলছি সবাই বুকিং করে ফেলছে, পরে দোকানে গিয়ে আমি খুঁজে পাচ্ছি না, দোকানে আছে কিনা জানি না। আমার লাইভ গুলো ফলো করো, লাল থাকলে অবশ্যই যদি পরে আনি দেখাবো। আচ্ছা ঠাকুর পুকুরে শিপিং বলে দিয়েছি। আচ্ছা তোমার সব, তোমার সব শাড়ি জাস্ট, থ্যাংক ইউ প্রিয়া দাস দিদি। বর্ণালী দিদি কি বলে, জাস্ট দেখছি গো কি শাড়ি এগুলো, হ্যান্ডলুম। হাই, দেরি হয়ে গেল, একটু দেরি হয়েছে গো কাবি দিদি, কয়েকটা শাড়ি দেখিয়ে ফেলেছি। আচ্ছা অল ওভার কাজ শাড়ি দেখাও। হ্যাঁ দেখাবো, ওকে থ্যাংক ইউ, লাভ ইউ। খুব সুন্দর, প্রাইস কত? প্রাইস 750 গো, আমি অরেঞ্জটা বুক করছি, ঠিক আছে করে দাও করে দাও, কোনো ব্যাপার না করে দাও। আচ্ছা চলো আমি না এবারে একটুখানি তোমাদেরকে ইয়ে দেখিয়ে নেই, কাতান দেখিয়ে নেই, কাতান দেখিয়ে নেই, কাতানের খুব ইয়ে ছিল, তারপরে কাঁথা স্টিচ দেখাবো। কাঁথা স্টিচ দেখো আমার কাছে দুটো আছে, এই একটা আছে, আরো একটা এনেছিলাম, ও তারপরে গাদোয়াল সিল্ক আছে, প্রচুর শাড়ি আছে, চিন্তা করো না, দেখাতে থাকবো পর পর দেখাবো, কি আর করবো এখন কোনো কাজ নেই ঘরে বসে। আচ্ছা কে যেন বলেছো সিকোয়েন্স দেখবে, দেখাবো। আচ্ছা ব্রাইডাল শাড়ি এসছে, ফ্যান্সি ফ্যান্সি শাড়ি এসছে, প্রচুর শাড়ি এসছে। কাতান দেখি নি, কাতানের আগে দামটা দেখে নেই, এর তো দাম টাম কিছুই লেখা নেই। ওকে চলো দাম লেখা আছে, কি করে পেমেন্ট করব? ফোন পে গুগল পে গো অঞ্জলি দি, ফোন পে গুগল পে, যেই নাম্বারটা আমার স্ক্রিনের ওপর রয়েছে সেই নাম্বারটাই আমার ফোন পে গুগল পে নাম্বার। স্টেলা দি একটু দিয়ে দাও প্লিজ অঞ্জলি দিকে আমার নাম্বারটা, স্ক্রিনশট নিয়ে ফোন পে গুগল পে করে দাও। দেখো এই শাড়িটা আমি পেজে ধরেছিলাম, দেন অনেকেই আমাকে বলেছো যে এটা কি শাড়ি, কোথায়, হ্যানা ত্যানা অনেক জিজ্ঞেস করেছো, কাউকে কমেন্টস করেছি, কাউকে হয়তো করিনি কারণ এনে দেখাবো বলে। এটা হচ্ছে তোমার ফ্লোরাল সেমি ওপারা কাতান, ফ্লোরাল সেমি ওপারা কাতান, পুরো ফ্লোরাল গেছে এ করা কাজ করা তোমার, এগুলো কিন্তু সব ওয়েভিং, ফ্লোরাল সেমি ওপারা কাতান, দুটো পার পাচ্ছ, নিচের দিকের পারটা হচ্ছে এটা, নিচের দিকের পাড়টা যাচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা উপরের দিকের পাড়টা যাচ্ছে এটা, শাড়িটা যাচ্ছে হাফ হাফ, কুচি পর্যন্ত পাচ্ছ, এই একদম সিঁদুরের রেটটা দেখো, কুচি পর্যন্ত পাচ্ছ, এই একদম সিঁদুরের রেটটা, ঠিক আছে। আর তারপরে চলে যাচ্ছে তোমাদের এই যে প্যারোট গ্রিনের ওপর গোল্ডেন করা, এবং প্রত্যেকটা গোল্ডেনের ভেতরে দেখো মিনে করা রয়েছে, আমি সামনে থেকে দেখাচ্ছি, প্রাইসটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবে, একদমই দুটো শাড়ি আছে, যদি ভালো লাগে অবশ্যই বুকিং করবে। আচ্ছা এটা যাচ্ছে দেখো ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, গ্রিন কালারের ব্লাউজ পিসের হাতায় এরকম কাজ পাচ্ছ। আচ্ছা এই যাচ্ছে তোমাদের আঁচল, এই যাচ্ছে তোমাদের আঁচল, জাস্ট আঁচলটা এটুকু জায়গাটাই প্লেন গেছে, পুরোটাই এর হয়ে ফ্লোরাল রয়েছে। আমি আরেকবার উল্টে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এইভাবে যাবে শাড়িটা, এই শাড়িটা পরে দেখবে মনে হয় কি বেশ নাম, ও আমিও ছেড়েছি মাতারাতে, শাড়িটা পরে আছে আর ও আমাকে পেজের মধ্যে ফিডব্যাক দিয়েছে, নামটা আমি ভুলে যাচ্ছি, বাংলায় লেখা আমি এটুকু মনে আছে, এত সুন্দর, আমার দোকানে এসে শাড়িটা কিনে নিয়ে গেছে, এত সুন্দর লাগছে শাড়িটা পরেছে, আমাকে যখন প্রথম দিন পাঠালো আমি ভাবলাম বাবা মডেলটা কে, কার শাড়ি পাঠালো এটা, অনেকেই পাঠায় অন্যের কোনো শাড়ি ছবি পাঠিয়ে আমাকে জিজ্ঞেস করে এটা আছে কিনা, তো আমি ভাবলাম বোধহয়, তখন আমাকে বলছে দিদি তোমার শাড়িটা দেখো, চিনতে পারছো না, অসম্ভব সুন্দর লাগছে, মানে ভাবা যাচ্ছে না যে এই দামে শাড়ি পরে ও বিয়েতে গেছে, ব্রাইডাল সেজে মানে ইয়ে ব্রাইডাল মেকআপ করেছে, বিয়েতে গেছে, ও বিয়ের অনুষ্ঠানে গেছে নাইট পার্টিতে, এত সুন্দর লাগছে, তো অবাক, তো আমি ও নিয়ে গেছে, 6 পিস ছিল আর 2 পিস আছে, ও দোকানে এসেই ম্যাক্সিমাম চলে গেছে, কারণ বিয়ের কাস্টমার গুলো দোকানে যারা আসছিল তারা এই শাড়িগুলো দেখে দেখে নিয়ে যাচ্ছিল। এটা 1 পিস রয়েছে, 1-2 পিস রয়েছে, আজকের প্রাইস থাকবে এটার নিশ্চয়ই খুবই কম থাকবে, হ্যাঁ আজকের প্রাইস থাকবে এটার 760 টাকা, এটার আজকের প্রাইস থাকবে 760 টাকা, ভাবতে পারছো এই শাড়ি পেয়ে যাচ্ছে আজকে 760 টাকায়, দেখো
এই শাড়ি পেয়ে যাচ্ছ আজকে 760 টাকায়। প্লিজ স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো। এটা যাচ্ছে গ্রিনের সাথে রেড, এটা যাচ্ছে গ্রিনের সাথে রেড, 760 টাকায় পেয়ে যাচ্ছ, এটা যাচ্ছে গ্রিনের সাথে রেড। ঠিক আছে, আমি কিন্তু দেখিয়ে দিলাম পুরো শাড়িটা খুলে। তো আর তোমরা পরে বলবে না যে ছবি দাও, আর ছবি দেওয়ার ছবি দিতে দিতেই শাড়ি এদিকে বিক্রি হয়ে যায়। ঠিক আছে, প্রাইস যাচ্ছে 760 টাকা। সেমি ওপারা কাতান, সেমি ওপারা কাতান আছে, ফ্লোরালের ওপর আছে, প্রাইস 760 টাকা। ওকে, সরিয়ে দিচ্ছি, এটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রাইস যাচ্ছে 760। অনেকেই আমাকে এটা ধরে থাকতে দেখেছে পেজে এবং তোমার মাতারা কালেকশন ফেসবুকে। তো অনেকেই জিজ্ঞেস করেছে যে এটা কতটা কাজ, কি বৃত্তান্ত, সেরকম জিজ্ঞেস করেছে। তো আমি দেখিয়ে দিলাম, আজকে প্রাইস যাচ্ছে 760 টাকা। ওকে, আচ্ছা জামদানি দেখাও না। হ্যাঁ দেখাবো গো, জামদানি দেখাবো। কেউ বলছে কাতান দেখাও, কেউ বলছে জামদানি দেখাও, একটু ওয়েট করো, সব দেখাবো, দেখানোর জন্যই তো এসেছি, একটুখানি প্লিজ ওয়েট করে যাও। আচ্ছা খুব সুন্দর, প্রাইস কত? এই করে পেমেন্ট করব, কি করে পেমেন্ট করব বললাম তো, ফোন পে, গুগল পে, অ্যাকাউন্ট ট্রান্সফার, কি করে কি করে আসছে দি শাড়িগুলো, কি করে আসছে মানে বুঝলাম না। মুন ব্যানার্জি, তুমি কি প্রশ্ন করছো, আমি তোমার প্রশ্নটা বুঝতে পারিনি। আচ্ছা জামদানি দেখাও না, বালুচুরি দেখাও। বালুচুরি নেই গো টুম্পা দি, বালুচুরি নেই, বালুচুরি যা ছিল 2 পিস শেষ, বালুচুরি সব শেষ। দেখো নেক্সট কালারটা দেখো, যেগুলো দেখাচ্ছে এগুলো দেখো, দারুণ শাড়ি, দারুণ শাড়ি। এটা দেখো, এটা গেছে তোমার টমেটো রেড থাকে না, টমেটো রেড এর মধ্যে গেছে, টমেটো রেড এর সাথে গেছে প্যারট গ্রিন বোধহয়, এটা দেখছি টমেটো রেড এর সাথে প্যারট গ্রিন, এটা ঠিক ওটার উল্টোটা, ওটা কুচি গেছে রেড, আর বডি গেছে তোমার এটা, এটা যাচ্ছে তোমার কুচিটা মনে হয় প্যারট গ্রিন। দেখাচ্ছি দাঁড়াও, খুলে দেখাচ্ছি। হ্যাঁ এটা ঠিক তার উল্টোটা, ওটার বডিটা ছিল গ্রিন আর কুচিটা ছিল রেড, এটা হচ্ছে বডিটা রেড কুচিটা গ্রিন। একটুখানি যে নেবে আমাকে একটুখানি জাস্ট লিখে দেবে যে বডিটা কি চাইছো, বডিটা গ্রিন কুচি রেড না বডি রেড কুচি গ্রিন, একটু বলে দেবে। এটা হচ্ছে কুচিটা গ্রিন যাচ্ছে, বডিটা রেড যাচ্ছে, দারুণ দেখতে। দেখো ফ্লোরালের ওপর কাতান, 750, 750 জাস্ট প্রাইস যাচ্ছে, 750। দুটো পার্ট থাকছে দেখো, এইভাবে দুটো পার্ট থাকছে, একটা ওপরে এইভাবে চওড়া পার্ট থাকছে, নিচে একটা পার্ট থাকছে, নিচে একটা পার্ট থাকছে, হাফ হাফ এর মধ্যে থাকছে শাড়িগুলো। সেমি ওপারা কাতান, প্রাইস যাচ্ছে 750। এই যাচ্ছে আঁচল, দেখো এই যাচ্ছে আঁচল, প্রাইস থাকছে 750। সেমি ওপারা কাতান, প্রাইস থাকছে 750। এই দুটোই ছিল গো, দেখিয়ে দিলাম। এরপর আরেকটু কমের দিকে যাব, যদি তোমরা বলো অন্য শাড়ি তাহলে অন্য শাড়ির দিকে যাব। সেমি ওপারার আরেকটু কমের আরো 4 পিস আছে, আরো 4 পিস আছে, সবকিছুরই 2-3 পিস 4 পিস করে মোটামুটি কালেক্ট করেছি। দাঁড়াও তোমাদের কমেন্টস গুলো একটু পড়বো, খুব ভাল লাগছে এতজন এত রাত্রির পর্যন্ত আমার সাথে আছো, এটাই আমি প্রাউড ফিল করছি। তোমাদের শাড়ি কেনো না কেনো সেটা কোনো ব্যাপার না, লকডাউন পিরিয়ডে যার ভাল লাগবে কিনবে, যার ভাল লাগবে না কিনবে না। আমরা যেই সমস্যার মধ্যে আছি সেই সমস্যাটা কাটিয়ে ওঠাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। প্রাইস যাচ্ছে আজকে 750, এই প্রাইসটা কালকে সকাল 11টা পর্যন্ত 50% দিয়ে বুকিং করতে হবে। ঠিক আছে, 50% দিয়ে বুকিং করতে হবে। দাঁড়াও একটু দেখে নেই, গৌরী দি এত দেরি কেন দিদি, অনেকক্ষণ এসছি তো। হ্যালো দিদি, আচ্ছা অন্য কিছু দেখা, অন্য কি দেখাবো আজ, নেট ভীষণ স্লো দি, তোমারও কি? না আমার তো স্লো না গো, আমাদের এখানে তো স্লো নেই অতটা নেট। আচ্ছা অন্য কিছু কি দেখাবো আমাকে বলো এবার, তোমরা অন্য কিছু আর কি দেখাবো, যদি কাতান দেখতে ভালো না লাগে অন্য কিছু কি দেখাবো। চলো জামদানি দেখাই, এই জামদানিটা দেখো, মিনাকারি অল ওভার কাজ করা জামদানিটা দেখো, মিনাকারি অল ওভার কাজ করা রয়েছে জামদানিটা, এইভাবে যাচ্ছে, একদিকে পাচ্ছ টেম্পেল পাড়, একটা এরকম পাড়, একটা টেম্পেল পাড়, তার মানে চওড়া পাড় পাচ্ছ একদিকে। পুরো শাড়িটা গেছে কিন্তু ব্লু বেসের ওপর, ব্ল্যাক নয়,
বেসটা কিন্তু শাড়িটার ব্লু, তার উপরে রেড, রেডের ভেতরে পুরো মিনে করা রয়েছে এইভাবে। আর এই যাচ্ছে তোমাদের আঁচল পোর্শনটা, দেখো এই যাচ্ছে আঁচল পোর্শনটা, এই পাচ্ছ আঁচলের কাজ, এইভাবে যাচ্ছে আঁচলের কাজ, সফটের ওপর আছে। প্রাইস যাচ্ছে 800 টাকা, প্রাইস যাচ্ছে 800 টাকা, এই জামদানিটার প্রাইস যাচ্ছে 800 টাকা, ঠিক আছে? কম দামি জামদানি নেই। এই তো দেখাচ্ছি গো, কেমন আছো দিদি? জাস্ট জয়েন করলাম, ভালো গো স্বাতি, তুমি থাকো, সঙ্গে থাকো প্লিজ। কম দামের গুলো দেখাও, সব কম দাম দেখাচ্ছি আজকে, সব কম দাম দেখো। এই যাচ্ছে হচ্ছে কি গো, তোমার মা এতক্ষণ ধরে ফোন করলো, ওটাতে করলো, ওটাতে করলো, আমার এটাতে করলো, কে জানে, আমি তো ধরে এখানে কথা শুনতে পাইনি, আমি বললাম লাইভে আছি, তুমি একটা কল করো। প্রাইস যাচ্ছে হচ্ছে যে তোমার এটার 800 টাকা, এটার প্রাইস যাচ্ছে 800 টাকা। এটা ব্লু বেসের ওপর গেছে, হ্যাঁ ব্লু বেসের ওপরে রেড দিয়ে কাজ করা রয়েছে। প্রাইস যাচ্ছে 800 টাকা, প্রাইস যাচ্ছে 800 টাকা। ওকে স্ক্রিনশট নিয়ে নাও, সেমি ওপারা, হ্যাঁ দেখাবো গো, আবার সেমি ওপারা দেখাবো। এটা আমি নিয়েছি, দারুণ শাড়ি না গো দিদি, তোমারটা অন্য, তোমারটা অন্য, তোমারটা অন্য কোয়ালিটি, সেটারও একটা আছে ব্ল্যাকের ওপর, সেটা অন্য কোয়ালিটি। শাড়ি দেখলেই যে সব সমান হয় তা না, সেম দেখতে হলে দিদি সমান হয় না, এটা একটু অন্য কোয়ালিটি, তোমারটা অন্য কোয়ালিটি, দেখতে হয়তো সেম বাট কোয়ালিটিটা অন্য। এ মৌসুমি দি, এটা 800 টাকা, কোথায় 800 টাকা, তুমি নিয়েছো কোথায় 1750 টাকা। তো একটুখানি দেখতে শুনে এক হলেই কিন্তু সেম হয় না, সেটা বারবার আমি সবাইকেই বলি লাইভে, যে তোমরা দেখার ওপর যাবে না, শাড়ির কোয়ালিটির ওপর যাবে। কারণ এখন প্রত্যেকটা জিনিসেরই ডুপ্লিকেট বার করতে সময় লাগছে না, শুধু সময় লাগছে করোনার ভ্যাকসিন বার করতে, তাছাড়া সবকিছুই খুব ইনস্ট্যান্ট বেরিয়ে যায় আমাদের দেশে, শুধু আমাদের দেশে না পৃথিবীর সব জায়গায়, শুধু করোনার ভ্যাকসিনটাই বেরোচ্ছে না। দি ওই যে এই মাত্র সেমি কাতান দেখালে, ওই ডিজাইনের ওপর হবে দামি ওপারা? হ্যাঁ ওই ডিজাইনের ওপর আছে দুটো, দেখাবো, ওই ফ্লোরালের ওপর আরো দুটো আছে, একটু দামি, একটু দামি, খুব দামি না, একটু দামি, ওই ডিজাইনের ওপরে হবে, একটু দামি হবে, গরিদি হবে। আচ্ছা অরেঞ্জ হ্যান্ডলুমটা আমি পেমেন্ট করে দিয়েছি, ওকে থ্যাংক ইউ ভবানী দি, আমি দেখে নেব। সেমি অপারা দেখিও, সবাই না নামগুলো লিখে দেবে, যারা পেমেন্ট করছো একটু নাম লিখে দিও, কারণ তোমাদের সেভ করতে হবে, ঠিক আছে? চলো পেমেন্টের এসএস দিয়েছি, চেক করে নিও, হ্যাঁ দেখে নেবো গো। উৎপলা দি আমি দেখে নেবো, সবাই একটু নামটা পাঠিয়ে দিও। আচ্ছা এটারই আর একটা জামদানি রয়েছে, দাঁড়াও, হ্যাঁ এটারই আর একটা দেখিয়ে দিই, কালারটা একটু, দুটো আছে, এই দুটোই হচ্ছে 800 জামদানি, এই দুটোই 800 জামদানি, দেখো এই যে এটা গেছে, এটাও ব্লু, এই চলে যেও না, এইটা যাচ্ছে, এটাও কিন্তু ব্লু বেসের মধ্যে যাচ্ছে তোমার রামা গ্রিন, ব্লু বেসের মধ্যে যাচ্ছে রামা গ্রিন, ঠিক আছে? বাবাই ঘুমায়নি, এটাও ব্লু বেসের মধ্যে গেছে রামা গ্রিন, এটাও 800, এটাও 800, দেখো এই যে জামদানি একদম লো প্রাইস 800, অল ওভার কাজ, অল ওভার কাজ, দুদিকে দুটো পার পাচ্ছ, এদিকে একটা পার পাচ্ছ, আচ্ছা এদিকে একটা পার পাচ্ছ, এই যে দুটো পার পাচ্ছ, এটা টেম্পেল দিয়ে এরকম পার পাচ্ছ, আর এটা, এগুলো সব সফটের ওপর যাচ্ছে, অল ওভার কাজ, মিনে করা রয়েছে পুরো শাড়ি জুড়ে কাজ, দেখো এটা কিন্তু ব্ল্যাকের ওপর না, ব্লু বেস, বেসটা কিন্তু স্মোকি ব্লু, এই বেসটা কিন্তু, শাড়িটা কিন্তু ব্লুর ওপর, ব্ল্যাক নয়, অনেকেরই মনে করবে যে ব্ল্যাক, কিন্তু ব্ল্যাক নয়, ব্লু বেসের ওপর যাচ্ছে। প্রাইস যাচ্ছে 800 টাকা, স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো, প্রাইস যাচ্ছে 800 টাকা, ঠিক আছে? খুব ভালো লাগছে সবাই এত রাত্রির পর্যন্ত আছো, যার জন্যই তো এত রাতে আসি, সারাদিন সবাই কাজকর্ম করো, আমার এমনি মেনলি টাইম হচ্ছে 2:30, 2 থেকে 2:30 আমার লাইভ হতো, সবাই জানো তোমরা, ওই সময়টাই আমার ভিউয়ার্স প্রচুর, আমার সবাই ওই সময় আমার জন্য টাইম বের করে বসে থাকতো। তো এখন যেহেতু লকডাউন চলছে বলে আমি ঘরে আছি, সব গুছিয়ে টুছিয়ে একটুখানি রাতের দিকেই করি, অসুবিধা নেই, এখন তো বাড়িতে বসে হচ্ছে ওই জন্য। ওকে চলো, এটাও যাচ্ছে কিন্তু 800, এই দুটোই আছে গো, কমের মাল একদমই নেই, খুব বেশি নেই, দুটো একটা করে আছে, তো প্লিজ নিয়ে নিও, এটাও যাচ্ছে 800, এটাও যাচ্ছে 800,
বলো যে মুনমুন লাইভে ছিল বলে কথা বলতে পারিনি। আচ্ছা কি বলছো, দেখাও না ওপারা, নেট ভীষণ জ্বালাচ্ছে আজ। হ্যাঁ দেখাবো দেখাবো, আমি লাস্টে আসলাম, থাকো সঙ্গে রিম্পাদি, দেখো পরে একটুখানি দেখে নিও টেনে আবার রেকর্ডিং লাইভটা। লিলেন হবে? লিলেন অ্যাকচুয়ালি নেই গো, দুটো না একটা আছে, তাও দেখছি যদি পারি লাস্টে যদি থাকো। আমি যখন টাটা দেবো তখন 5 মিনিট সময় দেওয়া হয়, কারোর কিছু দেখার থাকলে তখন বলো, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, খুব একটা নেই। ও তাই, ডিজাইন দেখে একই মনে হচ্ছে। হ্যাঁ গো মৌসুমী দি, ওই তো সেটাই তো বলছি, ডিজাইনেই তো সব শেষ করে দিল। আমরা যারা মানে লিগ্যাল সেলার এবং দোকান আছে, তারা বারবার বলি যে প্রাইসে যেও না, প্রোডাক্টে যাও, একবার দুবার নেও। আর যারা আমার থেকে জিনিস নিয়েছে তারা কেউ আমাকে ছেড়ে অন্য জায়গায় যাবে না, আমি জানি। তো প্লিজ যেরকম প্রাইস পাবে সেরকমই মালটা পাবে। এখন যদিও অফারে যাচ্ছে, এই দুটো পাচ্ছ তোমরা 800 করে, এটা একটা এটা একটা, ঠিক আছে, এই দুটো পাচ্ছ 800 করে, ওকে। আচ্ছা আর একটা আমি দেখো কমের মধ্যে জামদানি দেখিয়ে দেই, জামদানি অনেক এনেছি গো, আবার দেখাবো জামদানি টুকটুক করে দেখাবো। আচ্ছা এই একটা জামদানি দেখো, এই একটা জামদানি খুব মিষ্টি, খুব সুন্দর জামদানিটা, এটাও আজকে অফারে দিয়ে দেবো, দেখো। কি হয়েছে? এই যে দেখো, এই হচ্ছে জামদানি হাফ হাফ, এই হচ্ছে জামদানি হাফ হাফ। চলো, এই যাচ্ছে দেখো, হাফ হাফ মিন্স এটা যাচ্ছে পুরো শাড়িতে এরকম সাদা, হাফ যাবে সাদা, এইভাবে সাদা, এই যাচ্ছে হাফ সাদা। বলো, লকডাউনে বিরক্ত হয়ে যাচ্ছি, ঘরে যা করছি শান্তিতে। এই যে দেখো, এই যাচ্ছে তোমার আর বডির অর্ধেক, এটা যাচ্ছে তোমার খুব সুন্দর একটা ডিপ স্কাই ব্লু, খুব সোভার অ্যান্ড সফিস্টিকেটেড কালার, প্লাস এই যাচ্ছে তোমাদের পাড়, এই যাচ্ছে পাড় একদম রেশম সফটের মধ্যে যাচ্ছে। আর এই যাচ্ছ হাফ, তোমরা শাড়িটার অর্ধেক পোর্শন পাচ্ছ হোয়াইট, মানে অসম্ভব সুন্দর, মানে নিজেরাও পরতে পারো, বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাদের জন্য নিতে পারো, হাফ হাফ আছে, প্লাস রেড অ্যাভয়েড করেছে এরকম, তাদের জন্য নিতে পারো, একদম সফট রেশমের মধ্যে রয়েছে। এবং দেখো শাড়িটার ভেতরে একটু গোল্ডেন গোল্ডেন দিয়ে আবার মিনে করেছে আঁচল পোর্শনটা, পুরো শাড়ি জুড়ে কাজ, পুরো শাড়ি জুড়ে কাজ। এটার প্রাইস থাকছে আজকে 1250, এটার প্রাইস থাকছে আজকে 1250, ঠিক আছে, নিয়ে নিলাম। এটা হাফ হাফ হোয়াইটের সঙ্গে ডিপ স্কাই ব্লু আছে, একদম পিওর জামদানি যাচ্ছে সফটের মধ্যে, এটার প্রাইস যাচ্ছে আজকে 1250। কালকে সকাল 11টা পর্যন্ত কিন্তু পেমেন্ট অপশন থাকবে, তার মধ্যেই কিন্তু পেমেন্ট করতে হবে, না হলে এগুলো ক্যান্সেল হয়ে যাবে। পেমেন্ট অপশন কালকে সকাল 11টার মধ্যে পেমেন্ট করে রাখবে, সবাই হাফ পেমেন্ট করবে, যদি পারো ফুল পেমেন্ট করতে তাহলে করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রাইস যাচ্ছে 1250, 1250, স্ক্রিনশট নিয়ে নাও, 1250, ঠিক আছে। আচ্ছা আগের দিনের, আগের দিনের, আগের দিনের তোমার, এই যে দেখো আগের দিনের এটা রয়ে গেছে, এটা ভেবেছিলাম বুকিং হয়েছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু বুকিং হয়নি, এটা ক্যান্সেল হয়েছে, 750, 750। আমি তো যাবই না, আমার বাপের বাড়ির লোক বলে কথা, তোমার থেকে নেব, একদম 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 গৌরীদি, অবশ্যই। তোমার সাইডে যে জামদানি দেখা যাচ্ছে, প্লিজ একবার দেখাও, পিঙ্ক কালার, আমার সাইডে কোন জামদানি গো পিঙ্ক কালার দেখা যাচ্ছে? আচ্ছা দেখছি, আমি দেখছি, তাও হৃদয়পুরের কোথায় তোমার দোকান? একদম হৃদয়পুর স্টেশন, অশেষ সুইটস এর পাশে, ডায়মন্ড প্লাজার ফার্স্ট ফ্লোর, নিয়ার জুম মাল্টিমিডিয়া, একদম অশেষ সুইটস এর ওখানে দাঁড়িয়ে উপর দিকে তাকাবে আমার দোকানটা দেখা যায় ফ্রন্টেই। আচ্ছা এগুলো কি মেটেরিয়াল গো? সুতির জামদানি নয় এগুলো? সব জামদানি সুতির মেটেরিয়াল, জামদানির মেটেরিয়াল সব সফট, সফট রেশমের ওপর আছে, সব রেশমের ওপর আছে। প্লিজ একটা করে পারচেস করো, যারা নতুন তারা না নিলে বুঝবে না, আমি বলবো যে একবার ঠকেই দেখো, আর কি বলবো। ব্যাঙ্গলোর সিল্ক হবে গো? না গো দিদি, ব্যাঙ্গলোর সিল্ক নেই আমার কাছে। চলো এটা ছিল, এটা দেখো, এটা হচ্ছে তোমার ইয়ে শাড়িটা, এটা হচ্ছে তোমার ওই যেটা ফাগুন বউ, এই এক পিসই রয়ে গেছিল রামা গ্রিনের সাথে পিঙ্ক অ্যান্ড হোয়াইটের, 750-এর এক পিস, এটা ক্যান্সেল হয়েছে, এটা জাস্ট ক্যান্সেল হয়েছে, আমি জানি না আজকে প্যাকিং যখন করছিলাম সব তখন দেখলাম যে এটা ক্যান্সেল, তাই এটা দেখিয়ে দিলাম। এটা ভেতর পোর্শন যাচ্ছে আর এই যাচ্ছে আঁচল আর বডি, প্রাইস যাচ্ছে 750,
700, অনেকেই 750-এর এই জামদানি দেখতে চেয়েছো, তো আমি সবাইকে সোল্ড আউট বলেছি, এটা ক্যান্সেল, দেন এটা দেখিয়ে দিলাম। ওকে, এই যাচ্ছে আঁচলটা, খুব মিষ্টি দেখতে কালারটা, আর সুন্দর। ফাগুন বউ যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে রামা গ্রিনের সাথে গেছে, ফাগুন বউ। ওকে, সরিয়ে দিলাম এটাও। আচ্ছা, এটা বোধহয় বলছো তোমরা, না এটা বলছে, এটা বুকিং হয়ে গেছে। চলো মুনমুন, আমাকে একটা কলাক্ষেত্র শাড়ি এনে দিতে হবে। হ্যাঁ দেবো দিদি, দেবো, অনেক অর্ডার আছে, অনেক। একটুখানি আশীর্বাদ করো যাতে সব ঠিক হয়ে যায়, তাঁতিরা যাতে আবার ঠিক মতন কাজ করতে পারে, আমরা যাতে ঠান্ডা মাথায় সব করতে পারি, তাহলে সব পাবে দিদি, সব পেয়ে যাবে। অনেক অর্ডার আছে, অনেক। তোমার দোকানের কোথায়? হৃদয়পুরের বলে দিলাম তো। আচ্ছা হ্যাঁ, ভাস্বতী দি বলে দিয়েছি, স্কাই ব্লুটার পাশে তুমি হাত দিয়ে আছো ওটা। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, এই যে এটা, এটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে যে লক্ষ্য বুটি আছে, লাইট অরেঞ্জ কিছু দেখাও, লাইট অরেঞ্জ, লাইট অরেঞ্জ মনে হয় নেই গো আজকে আর, লাইট অরেঞ্জের মধ্যে দেখতে হবে, আছে নেই বলি কিন্তু পরে প্রচুর দেখা যায় যে হাতের কাছে চলে এসেছে। আচ্ছা, হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে কিছু দেখাও, কি দেখবে হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে? পদ্ম ঢাকাই আছে, হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে লাল সাদা পদ্ম ঢাকাই আছে, হোয়াইট রেড এর মধ্যে কি দেখাবো সেটা বলতে হবে, কি দেখাবো? এই দেখো, এটা দেখো, ওয়াও, একটা শাড়ি লক্ষ্য বুটি, দারুন দারুন দারুন। যারা যারা পড়েছে, যারা যারা নিয়েছে, পড়ে ছবি ছেড়েছে, অসম্ভব অসম্ভব সুন্দর লেগেছে, অসম্ভব সুন্দর লেগেছে। লক্ষ বুটি, এই এক পিস এক পিস এক পিস করে শুধু বেরোয় কদিন পর পর। এই দেখো, এই পাচ্ছ তোমরা সম্পূর্ণ আঁচলটা, এই পাচ্ছ সম্পূর্ণ আঁচলটা, দারুন দারুন দেখতে, ঠিক আছে? এই পাচ্ছ পুরো আঁচলটা, পার্পেলের সাথে গেছে। হ্যাঁ, হোয়াইট বেসের মধ্যে বেশিরভাগটা করেছে পার্পেল দিয়ে, তার মধ্যে রয়েছে ইয়ালো গ্রিন হোয়াইট, ইয়ালো গ্রিন হোয়াইট হোয়াইট। আমি সামনে নিয়ে আর একবার দেখাবো শাড়িটা, এক পর্দা করে দেখাবো। রেশম লক্ষ্যবুটি জামদানি, দেখো রেশম লক্ষ্যবুটি জামদানি, এইভাবে পাড়টা গেছে, আর পুরো শাড়িতে এরকম বুটি, এই ভরাট বুটিটা শাড়িতে কর্নার টু কর্নার, এই নয় যে শাড়ির কুচির পোর্শনে গিয়ে বুটিটা কম হয়েছে, সেম লক্ষ্যবুটি মিনস এরকম ভাবেই চলবে। প্রাইস যাচ্ছে 1650, প্রাইস যাচ্ছে 1650, আজকের প্রাইস যাচ্ছে 1650, ঠিক আছে? এই লক্ষ্যবুটিটার প্রাইস যাচ্ছে 1650। লক্ষ্যবুটি রেশম জামদানি হোয়াইটের ওপর এই বেসটা, এই কালারটা অনেকেই চেয়েছো, কারণ এটা আমি এক সময় এইরকম একটা শাড়ি পরেও ছিলাম, আমি সেটা দেখে অনেকেই বুকিং করতে চেয়েছো, কিন্তু সেই সময় ছিল না। এটা আর এক পিস দেখলাম রয়ে গেছে, তো দেখে নাও প্লিজ। লক্ষ্যবুটি মাত্র প্রাইস যাচ্ছে 1650, রেশম লক্ষ্যবুটি জামদানি প্রাইস যাচ্ছে 1650, দেখে নাও পুরো শাড়ি, বারবার বলছি পুরো শাড়ি সেম, পুরো শাড়িটাই এভাবে যাচ্ছে, সেম টু সেম, সেম টু সেম। লক্ষ্যবুটি রেশম জামদানি প্রাইস যাচ্ছে 1650। ওকে, সরিয়ে দিচ্ছি, এই একটাই ছিল। পার্পেল বলগুলো কিন্তু পার্পেল বা জামেবার বলতে পারো, পারো বা পার্পেল পিঙ্ক বলতে পারো, তাই দিয়ে গেছে বলগুলো এই। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও, বুকিং করো, 1650, 50% পেমেন্ট করতে পারো, বুকিং এ আমার চার্জ হচ্ছে 50%, তোমরা ফুল পেমেন্ট করলেও করতে পারো, কোনো আপত্তি নেই, তবে মিনিমাম 50%। ফুল পেমেন্ট এখন না করলেও চলবে, কারণ শাড়ি তো এখন আমার কাছে থাকছে, আমি তো পাঠাচ্ছি না, তো তোমরা ফুল পেমেন্ট না করলেও চলবে, 50% পেমেন্ট করো, লকডাউনটা উঠবে, আমাকে কিন্তু একটু সময় দিতে হবে, আমার প্রচুর শিপিং, শিপিং গুলো আমি বুকিং করব, দেন সবাইকে পাঠাবো, যতটা পাচ্ছি কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি। আজকে অনেক এগিয়ে রেখেছি, এখনো 2 ব্যাগ শাড়ি প্যাকিং করতে বাকি রয়েছে, ওগুলো করব আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই, একটু সময় দিতে হবে, সব হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 1650 বর্ণালী বলে দিয়েছি, লতিকা দি 1650 বলে দিয়েছি, আমি রেড হোয়াইট কলাক্ষেত্র লাগবে দি, তুমি বলেছিলে এনে দেবে, বললাম না প্রচুর প্রচুর বুকিং করেছে কলাক্ষেত্র, আমি এনে দেবো, এনে দেবো, সবাইকে এনে দেবো। আচ্ছা, হোয়াইট অ্যান্ড রেড এর ওপর হবে গো? না গো, হোয়াইট অ্যান্ড রেড এর ওপর নেই, হার্ড জামদানি নেই আমার কাছে, পুতুল দি আমার কাছে হার্ড জামদানি, আমি হার্ড বিক্রি করি না, বালুচুরি নেই গো, শেষ হয়ে গেছে সম্পাদি। আচ্ছা, কাঞ্জিবরম, কাঞ্জিপুরম, না কাঞ্জিপুরম নেই গো আমার কাছে। ওকে চলো, এরপর কি দেখাবো? ধর্মাবরম দেখাবো। আচ্ছা, দুটো ধর্মাবরম আছে,
দুটো মধুবনি এনেছি, দেখো মধুবনি আমাকে কে যেন একটা বলেছিলে হোয়াটসঅ্যাপে, দিদি এনে দেখিও মধুবনি আনবে তো, সে কি আছো জানি না, তবুও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দুটো মধুবনি এনেছি, মধুবনি অনেক কালেকশন আমার কাছে আছে, দুটো রয়েছে, এটা হচ্ছে পিঙ্কের সাথে, এটা গেছে পিঙ্কের সাথে, দেখো পিঙ্কের সাথে গেছে, খুব সুন্দর, পিঙ্কের সাথে একটা শাইনি আছে, মধুবনি পিঙ্কের সাথে একটা শাইনি আছে, দেখে নাও। এই যাচ্ছে আঁচল পোর্শন, আমি আঁচলের কাজটা দেখিয়ে দিই আগে, এই যাচ্ছে আঁচল পোর্শন, পুরো আঁচলের কাজটা দেখে নাও, একটু কাছের থেকে দেখে নাও, এইভাবে যাচ্ছে আঁচলের কাজটা, ঠিক আছে। আচ্ছা এবার দেখে নাও পাড়ের কাজটা, দুপাশে দুটো পাড় পাবে, এটা হচ্ছে একটা পাড়ের কাজটা, একটা পাড়ের কাজ এইভাবে গেছে, দেখে নাও। আচ্ছা আর একটা পাড়ের কাজ গেছে জাস্ট এইভাবে, দুটো পাড় আছে, দুটো পাড় আছে দুপাশে, এটা খুব মিষ্টি একটা কালার, শাড়িটার ভেতর দেখো একটা ঘিচা ঘিচা টাচ আছে। আচ্ছা পুরো শাড়িতেই কিন্তু কাজ আছে। প্রাইস যাচ্ছে এগুলোর, আজকে আমার কাছে প্রাইস পাচ্ছ এগুলো 1100 টাকা, মধুবনি পেয়ে যাচ্ছ আজকে 1100 টাকায়, নাও মধুবনিটা পেয়ে যাচ্ছ আজকে 1100 টাকায়, এই মধুবনি সিল্কটা পেয়ে যাচ্ছ 1100 টাকায়, পুরো শাড়ি জুড়ে কাজ, পুরো শাড়ি জুড়ে কাজ, এটা পিঙ্কের সাথে আছে, পিঙ্কের সাথে, পিঙ্কের সাথে আছে, হচ্ছে ব্লাউজ পিসও আছে শাড়ির, এই যো এটা পাচ্ছ ব্লাউজ পিসটা শাড়ির, এটা ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছ, মধুবনি সিল্ক আজকে প্রাইস যাচ্ছে 1100। হাফ টাকা দিয়ে বুকিং করে রাখো, এসব শাড়িগুলো পুজোর সময় আমি জানি না পাবো কি না, এবং পেলেও কি প্রাইসে দিতে পারবো, সেটাই হচ্ছে সেই একটা ভয় সারাক্ষণ কাজ করে চলেছে, সেই একটা কাজ ভয় সারাক্ষণ কাজ করে চলেছে, কারণ লকডাউন উঠলে তার একটা এফেক্ট বিশাল পড়বে বিজনেসের ওপর, বিশাল পড়বে, কারণ একটা মাস সবাই সবকিছু বন্ধ করে বসে আছে, এখনো পর্যন্ত কতদিন থাকতে হবে তার ঠিক নেই। সো প্লিজ যদি মনে করো যে পসিবল বুকিং করার মতন, তাহলে অবশ্যই হাফ পেমেন্ট দিয়ে বুক করে রাখো, এই প্রাইসটাতেই পেয়ে যাবে, এই প্রাইসটাতেই পেয়ে যাবে, লকডাউন উঠলে শিপিং হবে। 1100 টাকা যাচ্ছে আজকের প্রাইস, যাচ্ছে 1100, 1100, আমার ওপেরা দেখাও, কতবার বললাম, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমার ওপারা বললে যে ওই যে ফ্লোরালের মধ্যে দুটো, তো দাঁড়াও হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও, হ্যাঁ দেখাবো, এই দুটো আছে ফ্লোরালের মধ্যে ওপারা, খুব ভালো পাটলি পাল্লুর মধ্যে, পাটলি পাল্লুর মধ্যে আছে, দেখাবো একটু সঙ্গে থাকো প্লিজ, দেখিয়ে দেবো, ধর্মাবরম সিল্ক আছে, পদ্ম ঢাকাই আছে, অনেক শাড়ি আছে, কোনো চিন্তা করো না, টুকটুক করে তোমাদের এন্টারটেনমেন্ট করতে পারবো আশা করি। আচ্ছা মধুবনির আর আর কি কালার আছে, হ্যাঁ মধুবনির আর হচ্ছে এটা নাও, এটার একটা অরেঞ্জও আছে, ব্লু আছে, আমি একটা আমি এনেছি জাস্ট এখন পিঙ্ক আর ব্লু, এখান থেকে বুকিং করলে পিঙ্ক আর ব্লুই বুকিং করতে হবে। আর কি কালার আছে, আবার যখন নেক্সট এগুলো শেষ হয়ে গেলে যদি আবার আনি, যদি মনে করি যে মধুবনি আমি আবার ফ্ল্যাশ সেলে দিয়ে দেবো, তাহলে আবার সেই কালার দেখাবো, এখন বলতে পারবো না, ঠিক আছে। এটা দেখো, এটা হচ্ছে যে ব্লুর সাথে এটা অনেকটা কাজ রয়েছে, এই যো এই কাজটা পুরো একদম আমাদের বুকের কাজটাই পড়বে, এই জায়গাটায় এই কাজটা পড়বে, পুরো কাজটা এখানটায় পড়বে, দারুণ এই জায়গাটা দেখো, পুরোটাই এভাবে পড়বে, এই কাজটা, এই চওড়া কাজটা পুরো আমাদের বুকের সামনে পড়বে। আর এটা যাচ্ছে আঁচলটা, এটা যাচ্ছে আঁচলটা, ঠিক আছে এই যাচ্ছে আঁচলটা, দেখে নাও প্লিজ। আচ্ছা এই যাচ্ছে শাড়িটা, পুরো শাড়িতেই কাজ করা, এই যাচ্ছে শাড়িটা ব্লুর সাথে, দেখো এটা অনেকেই পেজে দেখেছো, দেখে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো শাড়িটা দেখাতে বলেছো, দেখো পুরো শাড়িটা যাচ্ছে এরকম, এটা দুপাশে সেম পাড় পাচ্ছ, এইভাবে পাড়ের কাজ গেছে, অনেক বেশি কাজ আছে ব্লুটায়, কারণ এই জায়গাটা পড়বে পুরো, সেই জায়গাটা তো মধুবনী ওয়ার্ক করা রয়েছে, দারুণ গেছে শাড়িটা, এইভাবে গেছে পাড়টা, ঠিক আছে। এটারও প্রাইস যাচ্ছে 1100, এই দুটো দেখিয়ে দিলাম, মধুবনি ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসের হাতাতেও কাজ পেয়ে যাচ্ছ, প্রাইস যাচ্ছে 1100, ঠিক আছে। দেখো এই যে এই কাজটা পুরো বুকের ওপর দিয়ে এই আঁচলটা পেছনে পড়বে, পুরো এই কাজটা আমাদের এই জায়গাটা পড়বে, দারুণ লাগবে শাড়িটা পরলে, প্রাইস যাচ্ছে মাত্র 1100 টাকা, মধুবনী সিল্কের প্রাইস যাচ্ছে 1100 টাকা, এগুলো কিন্তু ঘিচার ওপর আছে, হ্যাঁ মধুবনী সিল্ক গুলো কিন্তু ঘিচার ওপর আছে, প্রাইস যাচ্ছে 1100 টাকা, প্রাইস যাচ্ছে 1100 টাকা।
চলো আমি এবার ওর দিদির কাতান দুটো দেখাবো। দি কাঁথা স্টিচ, হ্যাঁ দেখাবো কাঁথা স্টিচ, এই দুটো দেখিয়ে কাতান দুটো দেখিয়ে কাঁথা স্টিচ দেখাবো। মধুবনী রেড নেই গো, রেড নেই আমার কাছে, এই দুটো আছে, এখান থেকে একটা বুকিং করতে পারো যদি ভালো লাগে। ওপেরা দেখিও, আচ্ছা ওপেরা দেখাও, রেড হবে না, রেড হবে না গো, ওপারা দেখাও, দাঁড়াও এগুলো সব সেমি ওপারা। প্রথমে আমি দুটো সেমি ওপারা দেখিয়েছি, দুটো দেখিয়েছি, হ্যাঁ দুটো সেমি ওপারা দেখিয়েছি, এই আর একটা দেখাচ্ছি। দেখো এই শাড়িটা কিন্তু একটু ডিটেলসে তোমাদের দেখতে হবে, খুবই মিষ্টি এটা কিন্তু শাড়িটা, আমি কোনো লাইভে দেখাইনি। এটা দেখো শাড়িটা গ্রে বেসের ওপরে গেছে, দারুণ একটা পিঙ্কের সাথে গোল্ডেন এইভাবে ফ্লোরাল, মানে এই সমস্ত ওপারা কাতানগুলো যখন পরে বেরোবে গয়নাগাটি দিয়ে যখন সাজবে, কারণ ওপারা কাতান তো আমরা খুব মানে গর্জিয়াস প্রোগ্রামের জন্যই পরি, 1650-এর সাদা ঢাকাই, দাঁড়াও আমি এখানে পরে নেই, কি বলছো স্বপ্নাদি, কি বলছো, 1650-এর সাদা ঢাকাই নেব, তোমার কোড হবে না, আমি ফোন পে করতে পারি না। তাহলে কিছু করার নেই গো দিদি, ফোন পে গুগল পে করতে হবে, নাহলে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে। এগুলো সব অফারের শাড়ি, তুমি 2050 টাকা শাড়িটা 1650-এ পাচ্ছ, এটা কি করে আমি কোড দেই বলো, কোড হবে না। আর এই শাড়িটা থাকবেও বলে না, যদি নিজে না পারো অন্য কারোর থেকে হলেও ফোন পে বা গুগল পে করে শাড়িটা জাস্ট বুকিং করো, আর নাহলে আমার তো আর কিছু উপায় নেই, আর না হলে দোকানে এসে নিতে হবে তখন যদি থাকে হৃদয়পুর স্টেশন। দেখো শাড়িটা একটু দেখো তোমরা, আমি শাড়িটা সম্বন্ধে বলে নিচ্ছি, এত সুন্দর সোভার অ্যান্ড সফিস্টিকেটেড শাড়ি, বললাম না আমি দেখাইনি আগে কখনো। এই দেখো শাড়িটা হচ্ছে পাটলি পাল্লু, এই যাচ্ছে কুচি, কুচিটা পাচ্ছ সম্পূর্ণ গ্রে এর ওপরে গোল্ডেন কাজ করা, এই যে সেটাও কিন্তু ফ্লোরাল, সম্পূর্ণ গ্রে এর ওপরে গোল্ডেন পাচ্ছ কুচি, এটা পাচ্ছ কুচি, এত সুন্দর শাড়িটা, সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে কি শাড়ি, দারুণ করেছে। এই যাচ্ছে কুচি, কুচিটা জাস্ট এখানে শেষ হবে, এখান থেকে শুরু হয়ে যাবে পুরো বডিটা এইভাবে, দেখো ডিফারেন্সিটা দেখো শাড়ির, ওয়াও একটা শাড়ি, দু পিসই আছে, এগুলো আমি জানি না পাবো কিনা, পাবো তো নাই হারগিস, পাবো তো নাই, কি পাবো না পাবো সেটা পরের বিষয়। দেখো কাজ কাজটা দেখে নাও সামনে থেকে, দারুণ একটা শাইনি দিচ্ছে, গ্লসি আছে, এই যাচ্ছে শাড়ির কুচি পোর্শনটা। আচ্ছা এই দেখো এটা যাচ্ছে শাড়িটার আঁচলটা, এই যাচ্ছে আঁচলটা, এই পেয়ে যাচ্ছ আঁচলটা, ঠিক আছে আমি প্রাইসটা দেখে বলতে হবে, দাঁড়াও এটার প্রাইসটা ভুলে গেছি, আমি এটাও অফারে দিয়ে দেবো, দু পিস আছে অফারে, আমার যতদিন লাইভ চলবে লকডাউন পিরিয়ডে সব অফারে পাবে, অফার যতক্ষণ থাকবে, যতক্ষণ মনে করবো যে আমি দিতে পারছি ততক্ষণ দিতে থাকবো, তারপরে জানি না কি হবে না হবে। অনেকেই বারণ করছে যে এত অফারে শাড়ি দিও না, পরে আনতে পারবে না, এই সেই হেনা তেনা, তবু দেখি যতক্ষণ পারবো দিতে থাকবো, তারপর দেখা যাক কি হবে, যখন যেটা হবে তখন সেটা। এইটা একটা দারুণ কালার, এটা একটা দারুণ কালার, আচ্ছা দাঁড়াও আমি এটা দেখে নিই কালারটা, হ্যাঁ দেখো ফুল শাড়িটা পাচ্ছ, এটা দেখো পুরো শাড়িটা পরলে এরকম লাগবে, সঙ্গে কিন্তু ব্লাউজ পিস থাকছে পিঙ্ক কালারের, হাতাতে কাজ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। হাজার বুটি আছে গো, দেখাবো হাজার বুটি আছে, তিনটে আছে দেখিয়ে দেবো। এটার প্রাইস যাচ্ছে তোমার আজকে 999, এটার প্রাইস যাচ্ছে আজকে 999, এটার প্রাইস 999, ঠিক আছে। 1250-এর দাম ছিল, আজকের প্রাইস যাচ্ছে 999, 1250-এরটা 999, 999, তিনটে নয়, এটার দাম হচ্ছে তিনটে নয়, এটার প্রাইস ছিল 1250, আজকে পাচ্ছ 999। স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, খুব মিষ্টি এবং সুন্দর একটা শাড়ি ওয়ার্ড্রপে ঢুকবে, ওয়ার্ড্রপে ঢুকবে, আর খুব সফটও আছে, সফটও আছে শাড়িটা, খুব সোভার, জাস্ট সোভার শাড়িটা, সবকিছু মিলিয়ে ওভারঅল শাড়িটা একটা সফিস্টিকেটেড শাড়ি। স্ক্রিনশট নিয়ে নাও, 999, 999, হ্যাঁ চলো ওটা গেছে তোমার গ্রে এর ওপরে পিঙ্ক দিয়ে। আচ্ছা এটা যাচ্ছে দেখো জামের ওপরে, জামের ওপরে গেছে, জামে বার কালারের ওপর দিয়ে গেছে তোমার ডিপ স্কাই ব্লু অ্যান্ড গোল্ডেন, এটা আরো সুন্দর, আরো ফাটাফাটি, আরো ফাটাফাটি। দাঁড়াও আমি তোমাদের অনেকক্ষণ কমেন্টস পড়ছি না, কে কি বলছো একটু,
আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি থাকি হৃদয়পুর স্টেশন গো, হাজারবুটি আছে, তিনটে আছে মাত্র, দেখাবো, একটু সঙ্গে থাকো প্লিজ, দেখিয়ে দেবো, সবাই অনেকেই আছো, খুব ভালো লাগছে। কারোর যদি কমেন্টস দিদি, আমি তোমার কাছ থেকে একটা ধর্মাবরণ শাড়ি নিয়েছি, খুব খুব সুন্দর, থ্যাংক ইউ বর্ণালী, থ্যাংক ইউ থ্যাংক ইউ, মধুবনী আর কালার নেই গো। কারোর যদি কমেন্টস আমি মিস্টেক করে যাই তাহলে প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ, এটার পরে আমি না কাঁথা স্টিচ দেখাবো, কাঁথা স্টিচ দেখার জন্য একজন বোন অনেকক্ষণ ধরে বসে আছে। আচ্ছা এটা দেখো, ও ও শাড়ি, ও ও শাড়ি, জাস্ট বললো ফ্লোরালের উপর দেখাতে কাতান, তাই জন্য দুদিকেই সেম পাড় পাবে, দেখো এইটা পাচ্ছ একদিকের পাড়, এটা পাচ্ছে আর একদিকের পাড়, সেম পাড় দুদিকেই পাচ্ছ, কি দারুন গেছে না কালার কম্বিনেশনটা, ওয়াও। এইবার দেখো এই পাচ্ছ কুচি, বললাম না এই শাড়ি কোথাও দেখাইনি, জাস্ট প্যাকেট খুলেছি দেখানো হয়নি, এই যাচ্ছে কুচি, এই পেয়ে যাচ্ছ কুচি, কুচির সাইডটা ভালো করে দেখে নাও, এই যাচ্ছে কুচি, ঠিক আছে, একদম পার্পেলের সাথে জামেবারের সাথে তোমার গোল্ডেন গেছে কুচি, ঠিক আছে, ঠিক কুচি যেখানে শেষ হবে তারপর থেকে শুরু হবে এই যে ডিপ স্কাই ব্লু বা তুতেও বলতে পারো, জামেবারের সঙ্গে তুতে দিয়ে এভাবে গেছে, দারুন দেখতে, 999 টাকা, 1000 টাকাও না শাড়ির দাম, সো প্লিজ তোমরা কেউ আর বাদ দিও না শাড়ি, এই দুটোই আছে, নিয়ে নাও। এই যাচ্ছে ব্লাউজ পিস তুতে কালারের, যেহেতু শাড়িটার এই বেসিকের কাজটা বেশিরভাগ কোলাঁচলের দিকে তুতে দিয়ে গেছে। আচ্ছা হাতাতেও, ব্লাউজ পিসের হাতাতে নিশ্চয়ই কাজ আছে, হ্যাঁ দেখো ব্লাউজ পিসের হাতাতে কি সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছ, ঠিক আছে, প্রাইস থাকছে তোমার 999। এই যাচ্ছে তোমাদের আঁচলটা, এই যাচ্ছে আঁচলটা, এই দুটো শাড়ি ছিল গো আর নেই, আঁচলের কাজটা সামনে থেকে দেখিয়ে দিই, এই যাচ্ছে আঁচলটা, ওকে। সরু পাড়ের কোনো সাউথ ইন্ডিয়ান শাড়ি থাকলে দেখিও প্লিজ, সরু পাড়ে সাউথ ইন্ডিয়ান শাড়ি, সরু পাড়ের তো নেই গো, সাউথ ইন্ডিয়ান আমার কাছে ছিল পৈঠানি, সাউথ ইন্ডিয়ান বেসের ওপরে, সাউথ ইন্ডিয়ান ঠিক প্যাটার্নের ওপরে পৈঠানি ছিল, বাট এখন আমার কাছে নেই, এখন নেই, ওগুলো সব দোকানে। চলো এটারও প্রাইস যাচ্ছে 999, স্ক্রিনশট নিয়ে নাও গৌরীদি, নিলে স্ক্রিনশট নিয়ে নাও প্লিজ, নিয়ে বুকিং করে ফেলো, দারুন শাড়ি, এ শাড়ি এ দামে আর পাবে না, 1250-এর শাড়ি পেয়ে যাচ্ছ 999, 1250-এর শাড়িটা পেয়ে যাচ্ছ 999, তো প্লিজ তোমরা যাদের যাদের ভালো লাগছে একটু বুকিংটা কনফার্ম করো, কনফার্ম করো, ফুল পেমেন্ট করার প্রয়োজন নেই, হাফ পেমেন্ট করলেই হবে, ফুল পেমেন্ট করার দরকার নেই, হাফ পেমেন্ট করো, লকডাউনটা উঠে গেলেই সবকিছু নর্মাল হলেই আমি ঝপাঝপ বুকিং করে দেবো, কোনো অসুবিধা নেই। প্রচুর মানুষের শাড়ি আমার কাছে রয়েছে, মিনিমাম 150-র বেশি শাড়ি আমার কাছে আটকে রয়েছে, প্রচুর প্রচুর, 6টা কি 7টা প্যাকেটে একটা করে শাড়ি, বেশিরভাগ প্যাকেটেই 3টে 4টে 5টা, 3টে 4টে 5টা করে শাড়ি বেশিরভাগ প্যাকেটেই, ওকে সরিয়ে দিলাম, কারণ যেহেতু অফারে দিচ্ছি সবাই আমি জানি, ভেতরে ভেতরে পুজোর মার্কেটিং ই করছো, এখনই কিনে ফেলছো, কারণ এগুলো এই প্রাইস আর পাবে না, নাও স্ক্রিনশটটা নিয়ে নাও প্লিজ, প্রাইস যাচ্ছে 999, 999, শাড়িটার ক্যাটালগটাও দেখিয়ে দিচ্ছি, দেখো এই যাচ্ছে শাড়িটার ক্যাটালগটা, প্রাইস যাচ্ছে 999, ওকে। মীনাক্ষী দি হাই দিদি, সুতপা দি হাই দিদি, ওপরের গ্রিন থাকায় দাঁড়াও কি বলছে পায়েল দি, বুঝতে পারছি না, আমি পড়ে নিচ্ছি আর একবার, ওপরের গ্রিন থাকলে দেখাও, ওপারা গ্রিন না গো, ওপারা আমার পিওর ওপারা নেই, সব সেমি সেমি রয়েছে, গ্রিন নেই, সেমি রয়েছে, কোনো গ্রিন নেই, আর হচ্ছে যে তোমার ইয়ে রয়েছে, স্যাটিন কাতান বেনারসি রয়েছে গ্রিন, স্যাটিন কাতান বেনারসি রয়েছে গ্রিন, তোমার পিছনের প্যাক গুলো কি ফর ডিসপ্যাচ? হ্যাঁ গো সব ডিসপ্যাচের জন্য রেডি রয়েছে, কি শাড়ি এটা, এগুলো হচ্ছে যে সেমি ওপারা কাতান ডিসপ্যাচের জন্য রয়েছে, এগুলোই জাস্ট না, এখনো পর্যন্ত দুটো ব্যাগে রয়েছে ভর্তি করা, নিচের ঘরে রয়েছে, এটা জাস্ট ওপরের একটা জানলায় রয়েছে,
প্রচুর প্রচুর প্রচুর, আমি মানে এগুলোর জন্য টেনশন করতে করতে শেষ। আমার হাজবেন্ড বলছে টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তো চলো আজকে কি আর দেখাবো, বেশি শাড়ি দেখাতেও ভয় লাগছে, কারণ কতক্ষণ হয়েছে, 1 ঘন্টা 33 মিনিট হয়ে গেছে। বেশি শাড়ি দেখাতেও ভয় লাগছে, কারণ বুকিং এত শাড়ি, কখন সব ডিসপ্যাচ হবে, তোমাদের বাড়ি কখন পৌঁছাবো সেটা নিয়েও আমাদের একটা আমার একটা চিন্তা থেকে যাচ্ছে। চলো সেমি একটা তোমাদেরকে আমি এ শাড়ি দেখাই, আর একটা কাতান দেখাচ্ছি, দেখো এটা একটু দামের মধ্যে চলে যাচ্ছে, তবে খুব মিষ্টি কাতানটা, এটা দেখো, এটা একটা শাইনি টু টোন অরেঞ্জ অ্যান্ড পিঙ্কিস্ট অ্যান্ড গোল্ডেন, অরেঞ্জ পিঙ্কিস্ট অ্যান্ড গোল্ডেন, অরেঞ্জ পিঙ্কিস্ট অ্যান্ড গোল্ডেন শাইনি। এগুলো হচ্ছে সব কাতান বেনারসি, এগুলো তোমার আমি প্রচুর পরিমাণে বিক্রি করেছি, আমি এনেছি কপিস, দেখো পরপর দেখাতে থাকবো। এটা কালারটা হচ্ছে তোমার টু টোন ঠিক নয়, থ্রি টোনও বলা যায়, এটা হচ্ছে গোল্ডেন পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ, অরেঞ্জ ওপরের দিকের পাড়টা যাচ্ছে এরকম, আর নিচের দিকের পাড়টা যাচ্ছে দেখো এরকম, দেখতে পাচ্ছ নিচের পাড়টা পাচ্ছ এরকম, ঠিক আছে। পুরো শাড়িতেই পাচ্ছ এই বুটিটা, ফুললি শাড়িতেই পাচ্ছ এই বুটিটা, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি অফারে দেওয়া যায় না, এগুলো তবু তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যাচ্ছে আঁচল, আঁচলটা দেখো গোল্ডেন অ্যান্ড ব্লুর সাথে শেড করেছে, গোল্ডেন অ্যান্ড ব্লুর সাথে শেড করেছে। এগুলো সেমি, এগুলো হচ্ছে কাতান বেনারসি, এগুলো হচ্ছে কাতান বেনারসি, টু টোনের ওপর, থ্রি টোনের ওপর গেছে, এগুলো কাতান বেনারসি, ঠিক আছে। এই যাচ্ছে আঁচল, ওকে আমি ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যাচ্ছে ব্লাউজ পিস, এই যাচ্ছে বিপিটা, এই পাচ্ছ বিপিটা ব্লুর সাথে, যেহেতু আঁচলটার সাথে একটা গোল্ডেনের সাথে ব্লু শেড রয়েছে, ব্লু শেড রয়েছে, দারুণ দেখতে শাড়ির এই কালার খুঁজে পাবে না, একটা হাটকে কালার। অনেকটা দেখো, অনেকটা কালার আছে, পিচ পিঙ্ক অরেঞ্জ গোল্ডেন, অনেকটা দুটো তিনটে কালার দিচ্ছে, এবং পুরো শাড়ি জুড়েই কিন্তু এভাবে কাজ করা রয়েছে, পুরো শাড়ি জুড়েই কাজ। প্রাইস যাচ্ছে 1550, প্রাইস যাচ্ছে 1550, 1750-এরটা আজকে পাচ্ছ 1550, প্রাইস যাচ্ছে 1550, স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে বুকিং কনফার্ম করো, প্রাইস যাচ্ছে 1550, ওকে। 50% পে করলেই হবে, সম্পূর্ণ টাকা দেওয়ার দরকার নেই, জাস্ট বুকিং করো, প্রাইস যাচ্ছে 1550। আচ্ছা কি বলছে, দিদি গ্রে পিঙ্ক ওপারাটা আমি নেব, আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে তুমি কিছু বুকিং করে রাখো, কিছু দিয়ে পেমেন্ট করে রাখো, পেয়ে যাবে। বললে যে কাতান দেখাবে, কাতান কোথায় পাবো, কাতান নেই, আনিনি তো দিদি, এগুলো সেমি ওপারা আছে, স্যাটিন কাতান বেনারসি আছে, দেখিয়ে দেবো, দাঁড়াও কাঁথা দেখাবো, হ্যাঁ হ্যাঁ কাঁথা দেখাবো বলেছি, ঠিক আছে দেখিয়ে দিচ্ছি দুটো, দাঁড়াও দিদি কাঁথা স্টিচ গুলো দেখাও, আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখিয়ে দিচ্ছি দিদি, আমি কাঁথা স্টিচ বলে কাতান নিয়ে বসে যাচ্ছি। ওয়াও দি দি, কাঁথা শাড়ি দেখাও, হ্যাঁ কাঁথা শাড়ি দেখাচ্ছি, দুটো আছে, দুটো আছে, কাঁথা শাড়ি বেশি আনিনি, দুটো এনেছি, আচ্ছা এটা সরিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা যাচ্ছে 1550, এটা 1550, চলো কাঁথা শাড়ি দুটো আছে, একটা এখানে দেখছি আর একটা দাঁড়াও দেখে নিই কোথায় আছে, এমন ভাবে গেড়ে বসে গেছি না, মানে সরার আর কোনো জায়গা নেই, আর চারিদিকে শুধু শাড়ি শাড়ি আর শাড়ি, তার মধ্যে তোমার বুকিং এর শাড়ি, আনবুকিং এর শাড়ি সব এক জায়গায় হয়ে গেছে, যেগুলো সেল হয়েছে সেগুলো সব এক জায়গায় করে দিয়েছে। তোমার লেফট লেগের দিকে কি শাড়ি আছে ওটা, ওগুলো সব বিভিন্ন রকম শাড়ি আছে, সব দেখাতে থাকবো, আস্তে আস্তে দেখাতে থাকবো, সব চিন্তা করো না, সব লাইভে দেখাবো, কিচ্ছু বাদ দেবো না। চলো কাঁথা স্টিচ ফার্স্ট দেখাচ্ছি, এটা পিওর একদম মিল্কি হোয়াইটের মধ্যে গেছে, দেখো আমি একটু কাছে থেকে দেখাই, এটা একদম অফ হোয়াইট না, এটা মিল্কি হোয়াইট, কিন্তু যখন হোয়াইটের ওপর একটা অন্য সুতোর কাজ করা হয় বেসটা কিন্তু একটু হোয়াইটটার অফ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু হোয়াইটের বেসটা কিন্তু মিল্কি হোয়াইট, তার উপরে যখন এই কাজটা এসছে সাদার উপরে যখন অন্য কিছুর বেস ধরা হয় তখনই কিন্তু সেটা অনেকটা অফ হোয়াইট হয়ে যায়, ঠিক আছে দেখো। চলো এই দেখো কি দারুণ কাজ গেছে, কাজ দেখো,
এইভাবে গেছে, এক্সট্রা পার্টটা কিন্তু এক্সট্রা বসানো রয়েছে। আর ভেতরের কাজগুলো দেখে নাও, ভেতরের কাজগুলো এইভাবে গেছে, দেখতে পাচ্ছ? হেজি কেন হেজি? এই তো সত্যি তো হেজি হয়ে গেল তো। হ্যাঁ গো হেজি হয়ে গেছে, দাঁড়াও 1 মিনিট একটু দাঁড়াও। হ্যাঁ 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 দাঁড়াও একটু, হেজি হয়ে গেছে, একটু দাঁড়াও একটু দাঁড়াও, হয়তো নেটটা একটু আপ ডাউন হয়েছে, হেজি হয়ে গেছে, একটু দাঁড়াও আমি একটুখানি সরিয়ে ঠরিয়ে নেই আবার। হেজি হয়েছে কেন, নেট কি হয়েছে? নেই নেট, তাহলে হেজি হয়ে গেল কেন? সবাই হেজি হেজি বলছে, বোঝা যাচ্ছে না দি। দেখো না একটু তুমি নিচে গিয়ে। দাঁড়াও দাঁড়াও একটুখানি ওয়েট করে যাও, এতক্ষণ ধরে ছিলে যখন সবাই হেজি হয়ে গেছে, আমি ওয়েট করে আছি। ওরে বাবা, আমি ওয়েট করে আছি তোমাদের জন্য, অসুবিধা নেই, আমি ফ্রেশ হলে আবার দেখাবো শাড়ি, হেজি হয়ে গেছে বুঝতে পারছি। হ্যাঁ কেউ চলে যেও না, থাকো থাকো থাকো, সবাই থাকো, ঠিক হয়ে যাবে এক্ষুনি, ঠিক হয়ে যাবে, সবাই থাকো এক্ষুনি ঠিক হয়ে যাবে। সবাই থাকো, হেজি ঠিক হয়ে যাবে এক্ষুনি। এই তো হেজি সত্যি, পুরো হেজি। হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও, ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, একটু দাঁড়াও, কোনো একটা সমস্যা হয়েছে হয়তো, নেট কানেকশনটা কোনো রকম একটু হয়ে গেছে, একটু দাঁড়িয়ে যাও ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ একটু এখন বলবে তো, এখন সবাই একটু বলবে তো যে ঠিক হয়েছে কিনা, এতক্ষণ হেজি ছিল, এখন একটু বলবে তোমরা যে ঠিক হয়েছে কিনা, ঠিক আছে? এখন আবার একটু বলবে প্লিজ, কান্না পাচ্ছে আমার, কি সুন্দর সবাই ছিলে, সত্যি ক্লিয়ার। ওকে ওকে ওকে, স্টেলা দি বলেছে ক্লিয়ার, এবার ঠিক আছে ঠিক আছে, চলো। হ্যাঁ গো ঠিক আছে, একটু ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, দাঁড়াও একটু প্রবলেম হচ্ছে, ক্লিয়ার। থ্যাংক ইউ অজন্তা দি, সবাইকে, রুম্পা দি ক্লিয়ার, থ্যাংক ইউ মিনাক্ষী দি, সবাইকে। ওকে চলো আমি দাঁড়াই এখন কাঁথা স্টিচ দেখাই, একটু ভালো, হ্যাঁ আগের থেকে একটু ভালো, ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার। শেষাদি ক্লিয়ার, সবাই বলছে ক্লিয়ার। ওকে চলো চলো চলো, আর রাত করবো না, অনেক রাত হয়ে গেছে, সবার ঘুমোতে হবে। এইটা দেখো কাঁথা স্টিচ, এটা দেখে নাও, এটা দেখাচ্ছিলাম, এটা বারবার বলছি যে তোমাদেরকে, যে মিল্কি হোয়াইটের ওপর গেছে এটা, বেসটা কিন্তু মিল্কি হোয়াইটের ওপর, যখনই বলা বলা হচ্ছে যে মিল্কি হোয়াইটের ওপর, যখনই কোনো সুতোর কাজ মানে সাদার ওপরে অন্য কিছু টানলেই তখনই সাদার কালারটা একটু অফ হয়ে আসে, ঠিক আছে? এটা বারবার বলে দিই আমি, অনেকেই কিন্তু আমার থেকে সাদা শাড়ি নিয়ে, অনেকে না দু তিনজনই আমাকে বলেছো যে তুমি বলে দাও মিল্কি হোয়াইট, বাট আমরা কিন্তু সাদাটা অফ হোয়াইট পাই। কারণ আমি বারবার যেটা বোঝাতে পারি না, যে সাদাটা কিন্তু পিওর সাদা নিলে মিল্কি হোয়াইট পাবে, শুধু সাদা শাড়ি নিলে, যখন তোমরা সাদার উপরে কাজটা যখন করবে তখন কিন্তু সাদাটা অফ হয়ে যাচ্ছে, একটু অফ হোয়াইট হয়ে যায়, ঠিক আছে? এই যাচ্ছে, আচ্ছা শাড়িটা দেখে নাও, এই পুরোটা শাড়িটার পাড়টা এইভাবে পাড়টা যাচ্ছে, এক্সট্রা পাড় লাগানো রয়েছে পুরো কর্নার টু কর্নার, আর এই হচ্ছে শাড়ির কাজ, শাড়ির কাজটা হচ্ছে এইরকম ভাবে, ঠিক আছে? এইভাবে শাড়িটার কাজ গেছে, পুরো শাড়িতে কাজ, পুরো শাড়িতে কাজ, কাজের কোনো ফের মানে বিভেদ নেই, কোনো জায়গায় কমতি নেই, কোনো জায়গায় খামতি নেই, দেখো পুরো শাড়িতেই কাজ, পুরো শাড়িতেই কাজ, এবং কাজের মধ্যে একটা খুব সুন্দর সৌন্দর্য আছে, পাখি আছে, ফুল আছে, লতা পাতার মধ্যে দারুণ একটা শাড়ি, এটা পরে বেরোলে একটা নিজেকেই আলাদা মানে ফ্রেশ মনে হবে, কে দেখে কি বলবে সেটা পরের বিষয়, এরকম একটা শাড়ি যখন গায়ে দেবো তখন নিজেকে একটা আলাদা মনে হবে যে সত্যি একটা সুন্দর শাড়ি পরেছি। আচ্ছা প্রাইস থাকছে আজকে তোমার 1450 টাকা, 200 টাকা কমিয়ে দিচ্ছি, 1650-এর শাড়ি 1450, ঠিক আছে 200 টাকা কমিয়ে দিয়েছি, চুপি চুপি তাড়াতাড়ি বুকিং করে নাও, যার ভাল লাগবে কোথাও পাবে না, 1450-এ কোথাও পাবে না, 200 টাকা কমিয়ে দিচ্ছি। ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিসের হাতাতে অবশ্যই কাজ আছে, হ্যাঁ এই যে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতাতে কাজ, ওকে 1450, 1650-এর শাড়ি পেয়ে যাচ্ছ 1450,
200 টাকা ইনস্ট্যান্ট কমিয়ে দিয়েছি, একদম একদম কমিয়ে দিয়েছি। সো প্লিজ তাড়াতাড়ি বুকিং করো। আর কালারও জানো সেরকম দারুণ একটা কালার পেয়েছো, আর ডিজাইনটাও দারুণ। আচ্ছা আর একটা আছে, আর এক পিস আছে দেখিয়ে দিই। ওকে চলো, আর একটা হচ্ছে এই যে হলুদ ইয়ালো, হ্যাঁ এইটা। আর একটা মেটেরিয়ালটা হচ্ছে সিল্কের ওপর, সিল্কের ওপর গেছে মেটেরিয়ালটা, সিল্কের ওপর গেছে কাঁথা স্টিচ সিল্কের ওপর, ঠিক আছে। এ দেখো আর একটা দেখো, ওয়াও এটাও সেম কাজ, এটাও দেখো এইভাবে গেছে পাড়টা, এইভাবে গেছে হলুদ, একদম কাঁচা হলুদ, যেটা যদি কারোর গায়ে হলুদের অনুষ্ঠান থাকে, স্বাদ থাকে, বা একটা হলুদ কাঁথা স্টিচ চাইছো, ও দেখো কি দারুণ লাগছে, আমি গায়ের ওপর ফেলেছি, নিজেকে নিজে দারুণ লাগছে বলছি, বা কারোর জন্য আর অপেক্ষা করছি না কে কি বলবে, নিজেই বলে ফেলছি সুন্দর লাগছে। চলো দেখো এইভাবে গেছে পুরো, ও হেব্বি গেছে শাড়িটা দেখ, ঠিক আছে। মাত্র 1450, পুরো শাড়ির কাজ দেখতে পাচ্ছ, কতখানি ট্র্যাডিশনাল কাজ করেছে। একটু পিছিয়ে নেই দেখি, আবার হেজি হয়ে যাস না, পেছাচ্ছি যে। দেখো এই যাচ্ছে, শাড়ির কাজ পুরো শাড়িতে কাজ, কর্নার টু কর্নার শাড়িতে কাজ আছে, কোথাও ফাঁকা নেই। 1450 যাচ্ছে, 1450, এই দুটোই আছে। শাড়ি একদম হালকার ওপর, ওজন খুব বেশি না, একটা ভালো সিল্কের ওপর আছে কাজ করা, পুরো শাড়িতেই দেখো পুরো কর্নার টু কর্নার কাজ, পুরো কর্নার টু কর্নার কাজ, কোথাও খালি নেই শাড়ির। ওকে পিওর নেই, না গো পিওর নেই, পিওর তো প্রচুর দাম, 6,000-7,000 দাম, পিওর নেই। এটা আছে দেখে নাও, 1450, আমার মতে ওই পিওর একটা 6,000-7,000 টাকা দিয়ে না কিনে, 6,000-7,000 প্রায় 3-4টে হয়ে যাবে এরকম, বিভিন্ন কালার বিভিন্ন ইয়ে কিনে নিলে মোটামুটি ফাঁকিবাজি আর কি, অল্প পয়সায় একটু বেশি শাড়ি কেনা, এটাই আর কি। আচ্ছা দিদি রাত হচ্ছে, সেমি ওপারা দেখাও প্লিজ, দেখিয়ে দিয়েছি তো সমীরা, আমি সেমি ওপারা তো দেখিয়ে দিয়েছি, আর তো নেই, সেমি ওপারা দেখিয়ে দিয়েছি, এখন শুধু আমি তোমাদেরকে স্যাটিন কাতান বেনারসি দুটো দেখিয়ে লাইভটা শেষ করব। সেমি ওপারা তো দেখালাম বনু, সেমি ওপারা কম দামির গুলোর বলছো, কম দামি যে চারটে সেটা কি বলছো? কালারটা খুব ভালো, ভালো দি, থ্যাংক ইউ। আচ্ছা ব্ল্যাক মাল্টি কালারের ঢাকাই আছে, ব্ল্যাক মাল্টি, হ্যাঁ আছে আছে আছে, ব্ল্যাক মাল্টি আছে। আচ্ছা আমাকে একটুখানি বলবে যে রাত হচ্ছে যে, আমাকে বললে সৌমিরা তুমি কি কম দামির সেমি ওপারা গুলো দেখতে চাইছো, যেগুলো আমি অফারে দেবো বলেছি সেগুলো কি দেখতে চাইছো? তাহলে আমি দেখিয়ে দেবো তোমার জন্যই, দেখাবো বনু, এতক্ষণ ওয়েট করে আছো যখন। আচ্ছা ব্ল্যাক 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 ব্ল্যাক, দাঁড়াও একটু জল খেয়ে নিই। এই দেখো অনেক কষ্টে একটা ব্ল্যাক লুকিয়ে রেখেছি তোমাদের জন্য, নিয়ে এসেছি দেখাবো, দেখো প্লিজ বেশি বায়না করো না, যদি কারুর ভালো লাগে একজনই পাবে। আর একটা ব্ল্যাক আছে, সেটা হচ্ছে পদ্ম, পুরোটাই ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে এরকম মিনে পাবে না, পুরো পদ্ম একদম পিচ ব্ল্যাক যাকে বলা হয়, মানে একদম কালো ব্ল্যাক সেটাই দিদি। আচ্ছা চলো তুমি সেমি ওপারা সিল্ক দেখাও, আরো আর তো নেই গো, কম দামি চারটে আছে দেখাবো, আর কোনো কালার নেই দিদি কথা না গো, শোনা এই দুটো কালারই আছে, হলুদ আর অফ হোয়াইটটা, এই মানে সাদাটা, প্লেন পিওর সিল্ক বলছি, প্লেন পিওর সিল্ক নেই গো আমার কাছে, পিওর সিল্ক নেই দিদি। আচ্ছা কাঁথার কোনো কালার হবে না গো, কাঁথার আর কোনো কালার নেই, এই দুটোই আছে দেখিয়ে দিয়েছি। আচ্ছা ব্ল্যাকটা দেখো, একটা জামদানি না দেখালে জাস্ট, একটা ফাটাফাটি জামদানি না দেখালে জাস্ট লাইফটা জমে না, জমে ক্ষীর হয় না। চলো ব্ল্যাক দেখো, দেখো আমি এখনো পর্যন্ত কিছু দেখাইনি, আস্তে আস্তে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো আঁচল, এই যাচ্ছে আঁচল, দেখতে পাচ্ছো সফট জামদানি, অল ওভার কাজ, ভেতরে মাল্টি মিনে সুতোর, কোনো জরির কাজের টাচ পাবে না এখানে। এই দেখো এই যাচ্ছে বডি, এই যাচ্ছে বডি,
ঠিক আছে, দেখো এই যাচ্ছে বডি, পুরো শাড়িতে শেপ ওয়ার্ক করা একটা কাজ যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, শেপ ওয়ার্ক করা একটা কাজ যাচ্ছে। তার উপরে রয়েছে তোমার সুতোর এই ফুলগুলোকে হাইলাইট করে এগুলোকেও দিয়ে মিনে করেছে, এবং শেপ ওয়ার্ক করা রয়েছে একটা, কালোর সাথে কালোর একটা ওয়ার্ক রয়েছে। ওকে, কেমন লাগছে শাড়িটা? আর কাঁথাগুলো একটু দেখাবে? কাঁথা তো দেখিয়ে দিয়েছি গো, আসানসোলের শিপিং কত? আসানসোলের শিপিং হচ্ছে দিদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 50 টাকা। হোয়াইটটা একবার দেখাবে? হ্যাঁ দেখাবো, হ্যাঁ হ্যাঁ দিদি, আচ্ছা দেখাবো সৌমিয়া গুহু, আমি কম দামের গুলো দেখিয়ে দেবো, বোনু তুমি আছো যখন এতক্ষণ দেখিয়ে দেবো, দাঁড়াও ব্ল্যাকটা সরিয়ে দেই। এই ব্ল্যাকটার প্রাইস কি কেউ জানতে চাইছো? বলবো কি ব্ল্যাকটার প্রাইস? এটাও অফারে দিয়ে দেবো, অফার যখন চলছে, মাথা যখন এখন অফারে খারাপ হচ্ছে, তাহলে মাথা এখানেই খারাপ করব, অফারেই দিয়ে দেবো সব, কোনো ব্যাপার না। আচ্ছা চলো, এটা না আমি একটু পরে ভাঁজ করছি, এটা উলট পালট হয়ে গেছে, ওটা ভাঁজ করতে আমার কোনো অসুবিধা নেই, 2 মিনিটে করে ফেলবো। আচ্ছা কাঁথাগুলো দেখে নাও আরেকবার, এটা দেখে নাও একটু প্লিজ, আমি তারপরে ওকে ইয়ে দেখাবো। রাঁচি শিপিং হচ্ছে 70 টাকা, এই যে দেখো 70 বা 80 টাকা এরকম কিছু হবে। এই হচ্ছে সাদার মধ্যে গেছে, ঠিক আছে সাদার মধ্যে। লাইফটা আরেকবার টেনে দেখবে, পুরো খুলে দেখিয়ে দিয়েছি, এখন জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। প্রাইস 1450, 1450। আর একটা হচ্ছে এই যে ইয়ালো, এই যে হলুদ, কাজ সেম জাস্ট কালারটা ডিফারেন্স, এই যে হলুদ কাজ সেম জাস্ট কালারটা ডিফারেন্স। আচ্ছা ওকে দি সয়তি শর্মা, আচ্ছা কাঁথা, কাঁথাটা কত? 1450 গো। নিরিতা ঘোষ দিদি 1450। আচ্ছা বিউটিফুল, থ্যাংক ইউ, রাঁচিতে শিপিং বলে দিয়েছি। কাঁথাটা কত? কাঁথাটা তো বলে দিলাম 1450। ব্ল্যাক জামদানিটা পিপি বলো, ব্ল্যাক জামদানিটার পিপি হচ্ছে 1500 টাকা, ব্ল্যাক জামদানিটার পিপি হচ্ছে 1500 টাকা। আচ্ছা নৈরিতা দি, বাহ থ্যাংক ইউ বা বলার জন্য, অনেকে আছো দিদি, রাত হচ্ছে। আচ্ছা চলো সেমি ওপারা গুলো দেখিয়ে দিই ওকে, অনেকক্ষণ ধরে আমাকে বলছে যখন, আমি অ্যাকচুয়ালি কি বলতো রোজই আসবো লাইভে, কোনো অসুবিধা নেই। এখন তার দোকানের, দোকানে কেউ কাস্টমার আসছে না যে দোকানে এসে নিয়ে যাবে, তোমরা দেখতে পারবে না, সবই লাইভে দেখেই সেল হবে। তো প্লিজ একদিনে সব দেখাতে না পারলে রাগ করো না, পরপর সব দেখিয়ে দেবো, পরপর সব দেখাবো, আমার লাইভ গুলো ফলো করো, প্রতিদিনই আসবো, প্রতিদিনই আসবো, এখানে না আসলে হয়তো অন্য কোনো গ্রুপে আসবো, আমি মা তারাতে তার ইয়ে দিয়ে দেবো, মানে কোন গ্রুপে আসবো তার আমি খবর মা তারাতে দিয়ে দেবো। আমি হোয়াটসঅ্যাপে করেছিলাম, বনু তুমি রিপ্লাই করনি, আমার জন্য স্কাই হ্যান্ডলুমটা রাখো, রেখে দিয়েছো বনানি দি, হোয়াটসঅ্যাপ করেছো স্কাই হ্যান্ডলুম কোনটা, কখন গো? আজকে, আজকে আজকে কি আমার লাইভ চলাকালীন হোয়াটসঅ্যাপ করেছো না আগে করেছো? আমাকে আরেকবার, আরেকবার করো প্লিজ, আরেকবার করো, স্কাই হ্যান্ডলুম কোনটা আমি বুঝতে পারছি না, আমার একবার করো, আরেকবার করো, আমি দেখে নেব, দেখে নেব গো দিদি। আচ্ছা তোমার পাশে সি গ্রিনটা দেখাও, আমার পাশে সি গ্রিন দেখিয়ে দিয়েছি, এগুলো সব দেখানো হয়ে গেছে, দেখে নিও, তোমার পাশে সি গ্রিন দেখিয়ে দিয়েছি, আমার পাশে সবগুলো দেখিয়ে দিয়েছি, একটু লাইভটা টেনে দেখে নিও, সব দেখিয়ে দিয়েছি, আমি জাস্ট এই সেমি ওপারা গুলো দেখিয়ে লাইভটা শেষ করব। অনেক রাত হয়েছে, অনেক বুকিং হয়েছে, সেগুলো বুকিং গুলো নিতে হবে। ওকে চলো, এটা যাচ্ছে রেড এর সাথে ব্লু, রেড ব্লু, অনেকে আমাকে ছবি দিয়েছিলে আগের দিন, বলেছি যে নেই, আমি আবার যতক্ষণ হাতে না আনতে পারবো, শাড়ি দেখাতে না পারবো, আমি বুকিং নেব না আর, কারণ খুব সমস্যা হয়ে যাচ্ছে। দেখে নাও, এই যাচ্ছে তোমাদের ভেতর পোর্শনে, কুচিতে যাচ্ছে ব্লু, এই যো দাঁড়াও একটু খুলে দেখাই, এভাবে দেখি লাভ নেই, এই কুচিতে যাচ্ছে ব্লু, এই দেখো এই কুচিতে যাচ্ছে ব্লু, ঠিক আছে, ডিপ নেভি ব্লু যাচ্ছে কুচিতে, আর বডিতে যাচ্ছে এই রেডটা, সিঁদুরে রেড, মিষ্টি একটা সিঁদুরে রেড। ওকে, এই যাচ্ছে আঁচল, সঙ্গে যাচ্ছে এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতায় থাকছে কাজ, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 650, প্রাইস যাচ্ছে 650, অফার প্রাইস কাল সকাল 11টার মধ্যে পেমেন্ট করতে হবে, প্রাইস যাচ্ছে 650, অফার প্রাইস সকাল 11টার মধ্যে পেমেন্ট করতে হবে, ঠিক আছে, না হলে এগুলোর দাম আবার 750 হয়ে যাবে,
650 অফার প্রাইস, চারটে এনেছি আগের দিন, চারটে সঙ্গে সঙ্গে চলে গেছে, আর চারটে আবার এনেছি, দেখাচ্ছি, একটু দেখে বুকিং করো, ঠিক আছে? দেখে বুকিং করো প্লিজ, একজনই দুটো তিনটে চারটে নিয়ে নিও না, একটু অপশন রেখো, আমি টুকটুক করে আনবো, আমার কাছে আছে আরো কালেকশনে, টুকটুক করে আনবো, তোমাদের দেখাবো, যতক্ষণ আছে ততক্ষণ দেখাতে থাকবো, কোনো অসুবিধা নেই। প্রাইস যাচ্ছে তোমার 650, সেমি ওপারা কাতান, রেডের সাথে ব্লু, রেডের সাথে ব্লু। যারা বুকিং করছো তারা পেমেন্ট করে, হাফ পেমেন্ট করে নিজের নামটা দেবে, পেমেন্টের স্ক্রিনশটটা দেবে, ঠিক আছে? আমি লকডাউন উঠলে প্রত্যেকের থেকে অ্যাড্রেস চাইবো, দেন বাকিটা পেমেন্ট করতে বলবো, দেন আমি শিপিং করে দেবো, ওকে? প্রাইস যাচ্ছে তোমার 600, প্রাইস যাচ্ছে 650। স্ক্রিনশট নিয়ে নাও, হাফ হাফ, হাফ হাফের মধ্যে গেছে, ব্লুর সাথে রেড, ব্লুর সাথে রেড, প্রাইস যাচ্ছে 650। আচ্ছা দিদি, আমি কি শাড়ি চেঞ্জ করে নিউ শাড়ি নিতে পারি গো? না 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 না, কোনো শাড়ি চেঞ্জ হবে না, কোনো শাড়ি চেঞ্জ করে অন্য শাড়ি হবে না। এটা তোমরা যারা আমার দোকান থেকে নাও, দোকানেও যারা এক মাসের জন্য বুকিং করো তারাও জানো, এবং লাইভেও জানো, চেঞ্জ করে হবে না। আচ্ছা এটা দেখো, এটা যাচ্ছে পিঙ্কের সাথে ব্লু, পিঙ্কের সাথে ব্লু। ও না, এটা হচ্ছে যে রামা গ্রিন গেছে, ওয়াও, এটা তো অনেকে চেয়েছিল আমার কাছে যে এটা আর আছে কিনা। না 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 না, সরি, এটা প্যারট গ্রিন, এটা প্যারট গ্রিনের সাথে পিঙ্ক, এটা প্যারট গ্রিনের সাথে পিঙ্ক, ঠিক আছে? এটা প্যারট গ্রিনের সাথে পিঙ্ক, দেখো এই যাচ্ছে পুরো বডিটা, এই যাচ্ছে আঁচল, এই যাচ্ছে বডি, কে বলবে 650-এর শাড়ি, এই দেখো, ঠিক আছে? আর এই যাচ্ছে কুচি, কুচি যাচ্ছে একদম প্যারট গ্রিন, এই যাচ্ছে কুচি, ওকে? দুটো পার পাচ্ছ কিন্তু শাড়িটায়, হ্যাঁ, প্রত্যেকটা শাড়িরই দুটো পার পাচ্ছ, এই দেখো, এই যাচ্ছে নিচের পোর্শনের পার, ওকে, এই যাচ্ছে উপরের পোর্শনের পার। প্রাইস যাচ্ছে তোমার মাত্র 650, প্রাইস যাচ্ছে মাত্র 650, ঠিক আছে? প্রাইস যাচ্ছে 650। যারা নেবে ভাবছো, বুকিং করবে ভাবছো, বুকিং করে নাও প্লিজ, কারণ এগুলোর এই প্রাইস, এটা হচ্ছে অফার প্রাইস, এই অফার প্রাইস কিন্তু আর থাকবে না, যতক্ষণ আছে আমি দেওয়ার চেষ্টা করছি। একটা লাইভ করে দু তিন দিন পর আরেকটা লাইভে আসি, চেষ্টা করব, এখন কিভাবে বুকিং হয় বুকিং এর উপর ডিপেন্ড করে, যদি থাকে অবশ্যই লাইভে আসবো, লাইভে আসবো, হয়তো কম দেখাবো, এত দেখাবো না। প্রাইস যাচ্ছে 650। এগেইন ইটস গ্রেট হেজি, না আবার তো হেজি আমার এখানে তো আসছে না গো, আমার এখানে তো হেজি আসছে না গো দি, আমার তো আরেকটাতে চলছে, সেটা তো ক্লিয়ার, তার মানে তোমার ওখানে একটুখানি নেটের প্রবলেম হচ্ছে উমা দাস দিদি, আমার এখানে হচ্ছে না, ঠিক আছে? আমি আর দুটো শাড়ি দেখাবো, তারপর কারোর যদি ইচ্ছে থাকে কোনোটা দেখাতে বলার, তাহলে সেটা দেখাবো। আচ্ছা চলো, এটা যাচ্ছে দেখো রামা গ্রিনের সাথে পিঙ্ক, এটাও ফ্লোরাল, এটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে রামা গ্রিনের সাথে গ্রিন, গ্রিন আর কি কালার আছে, এই তো দেখে নাও, এটা হচ্ছে ফ্লোরাল রামা গ্রিনের সাথে যাচ্ছে পিঙ্ক, এই যো কুচিতে পাচ্ছ তোমরা এই পিঙ্কটা, এই যো দেখো এটা পাচ্ছ কুচিতে, এই পিঙ্কটা পেয়ে যাচ্ছ কুচিতে, ঠিক আছে? আর বডি পাচ্ছ এরকম রামা গ্রিনে, পিঙ্ক পাচ্ছ কুচিতে। আচ্ছা এটা যাচ্ছে আজ ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের হাতায় কাজ আছে, এই পুরো হাফ এই কুচিতে পাচ্ছ এই পিঙ্কটা পুরোটাই। দি আমি হোয়াটসঅ্যাপ করেছি আফটার লাইভ, একটু দেখো, হ্যাঁ দেখে নেবো, সবার হোয়াটসঅ্যাপ দেখে নেবো, কোনো অসুবিধা নেই। এই দেখো এই যাচ্ছে তোমার বডিটা, প্রাইস যাচ্ছে মাত্র 650, ভাবা যায় না এইসব ফ্লোরাল প্রিন্টের এত সুন্দর সেমি ওপারা কাতান 650-এ পেয়ে যাচ্ছ, 650 হাফ হাফ, এটা খুব একটা ডিমান্ডিং কালার, কুচিটা তোমার পিঙ্ক আর বডিটা এই রামা গ্রিনের মধ্যে জাস্ট ডিমান্ডিং একটা কালার, খুব সুন্দর এটা, এটার প্রাইস যাচ্ছে 650, 650। আচ্ছা ব্লু রেড, ব্লু রেডও আমাকে স্ক্রিনশট দিয়েছো আগের দিন দেখে, থ্যাংক ইউ বন্নিদি, ক্লিয়ার, হ্যাঁ আমি জানি তো ক্লিয়ার, আমি দেখতে পাচ্ছি, কারণ অনেক সময় তোমাদের ওখানে কারো নেট দিয়ে হলো স্লো হয়ে যায়, দু তিনজন যখন হেজি বলে তখনই মনে হয় যে তাঁত নেই গো দিদি, আমি তাঁতের শাড়ি বেছি না, তখনই মনে হয় যে ঠিকই আমারটাও হেজি আসছে। চলো এটাও অনেকে চেয়েছিল, দেখো দেখে নাও, এটা যাচ্ছে ডিপ নেভি ব্লুর সাথে রেড,
ব্ল্যাক হবে না গো, ব্ল্যাক নেই, ব্ল্যাক এই শাড়িগুলো ব্ল্যাক আসে না। এই যাচ্ছে নিচের পোর্শনের পাটটা, নিচের পোর্শনের পাটটা এইভাবে পাচ্ছ, এটা পাচ্ছ উপর পোর্শনের পাট, প্রচুর সংখ্যক বিক্রি করি। তোমরা যারা পুরনো আছো তারা জানো এগুলো আমার ইনস্ট্যান্ট বুকিং চলে, লাইভে এগুলো ইনস্ট্যান্ট বুকিং চলে। এই দেখো সিঁদুরে রেড গেছে কুচিতে, একটু দেখে নাও প্লিজ, প্লিজ দেখে নাও। আমাদের হেজি আসছে না আমাদের, হ্যাঁ জানি হেজি, অনেকের নিজস্ব নেটটাও ইয়ে হয়ে গেলে হেজি হয়ে যায়। এই দেখো এই যাচ্ছে তোমার পাড়ের পোর্শনটা, আর এই যাচ্ছে কুচিটা, দারুন একটা কুচি পোর্শনটা কাজ গেছে। দেখো পুরো একটা মানে সিঁদুরের রেড তার সাথে এইভাবে গেছে ব্লু। অনেকে এই কম্বিনেশনটা আবার চেয়েছিলে, আগের দিন চলে গেছে, জাস্ট ব্লকটা চেঞ্জ হয়েছে। আগের দিনের আমকলকা ব্লক ছিল, আজকের ব্লকটা রয়েছে তোমার এইভাবে ফ্লাওয়ার মোটিভের ব্লকটা রয়েছে, দারুন দেখতে সেমি ওপারা। এটা যাচ্ছে তোমার ব্লাউজ, এই আঁচলটা, আঁচলটা আর ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছ রেড, নিশ্চয়ই রেড, হ্যাঁ ব্লাউজ পিসটাও রেড পেয়ে যাচ্ছ, হাতাতে হাতাতে কাজ পেয়ে যাচ্ছ। ঠিক আছে, প্রাইস যাচ্ছে 650, প্রাইস যাচ্ছে জাস্ট 650, জাস্ট 650। প্লিজ স্ক্রিনশট নাও, নিয়ে বুকিং করে ফেলো। চারটেই কিন্তু, এই চারটেই, এই চারটেই আছে 650-এর। তো যার যেটা ভালো লাগবে বুকিং করে নাও, আর কারোর কিছু যদি দেখার ইচ্ছা থাকে বলো, কারণ এই মুহূর্তে এখন আমার মোটামুটি দেখানো শেষ, প্রচুর অফারের শাড়ি আছে, নেক্সট দিন আবার দেখাবো, যদি থাকে দেখাবো। আচ্ছা স্কুলটা রেডে আসবে কি দিদি, কি বলছো বুঝতে পারছি না। রত্নাদি কি বলছো, স্কুলটা রেডে আসবে, বুঝতে পারছি না তোমার কথাটা দিদি, একটুখানি এ করো। আঁচলটা কি আসবে দিদি রেডে, রেডের আঁচলটা কি আসবে দিদি রেড আর কি? আঁচলটা তো দেখিয়ে দিলাম তো, আঁচলটা তো এটা না, এটা হচ্ছে যে ব্লু আর কুচিটা হচ্ছে তোমার এই, দেখে নাও ক্যাটালগটা দেখে নাও, এরকম হবে শাড়িটা, ঠিক যেরকম দেখতে পাচ্ছ সেরকম, ব্লাউজও যেরকম পরে আছে সেরকম পাবে, হাতায় কাজ। ওকে আচ্ছা চলো, ওয়াও আজকে প্রচুর মানুষ ছিলে। এখন আর কেউ কিছু আছো বলো, কেউ কিছু দেখতে চাইলে বলো। সি গ্রিন ঢাকাইটা একবার দেখাও দি প্লিজ, এন্ড পিপি সি গ্রিন, সি গ্রিন ঢাকাই কোথায় গো? এটা এটা 750 টাকা গো, এটা 750 টাকা, একটাই রয়ে গেছে। এটা হচ্ছে যে তোমার দিদি আমার নেটওয়ার্ক নেই তাই পরে ওপারা গুলো ক্লিয়ার দেখতে পেলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি পরে দেখে নিও সৌমিত্রা, দেখে নিয়ে বুকিং করো। আচ্ছা হ্যান্ডলুম আছে তো দেখাও, হ্যান্ডলুম প্রচুর ছিল বনানী দি, অনেক দেখিয়ে দিয়েছি আজকে, হ্যান্ডলুম অফারে গেছে, একটুখানি লাইভটা টেনে দেখে নিও। কেন দি, দিদি তোমার কালেকশন খুব সুন্দর, বাট তাঁত রাখো না? আমি তাঁত রাখি না, তার হচ্ছে কারণ হচ্ছে আমি নিজেই তাঁতের শাড়ি পরতে ভালোবাসি না, কারণ তাঁতের শাড়ি উঠে উঠে যায়, আবার সেগুলোকে মার দাও এ করো। অ্যাকচুয়ালি আমার একটা হেভি মানে হ্যাবিচুয়েট আছে, আমি যেগুলো পছন্দ করি না সেগুলো তুলি না, যেগুলো আমার ভালো লাগে সেই শাড়ি তুলি। তো তাঁত আমি কোনোদিনই পছন্দ করি না, তাঁতের শাড়ি আমার পরতে ভালো লাগে না, ওই উঁচু উঁচু হয়ে থাকে, এই হয়ে থাকে, সেই হয়ে থাকে, যার জন্য পরি না। কিন্তু তাঁত আমি জানি, তাঁত তো আমাদের বিখ্যাত, তাঁতের শাড়ি হচ্ছে আমাদের ঐতিহ্য, তাঁত ওই জন্যই আমি রাখি না অ্যাকচুয়ালি। এমনি তাঁত ভালো অনেকেই রাখে। এটা দেখো এটা হচ্ছে যে এই যে যেটা বললে তোমরা, এইভাবে গেছে ভেতরটা, এইভাবে কাজ গেছে। আচ্ছা কোল আঁচলটা এটা গেছে, আর এটা যাচ্ছে আঁচলটা, 750 টাকা। আবার রিপিট দেখাতে বললে জাস্ট দেখিয়ে দিলাম, ঠিক আছে রিপিট দেখাতে বললে দেখিয়ে দিলে। একটুখানি না, যারা লাস্টের দিকে জয়েন করেছো একটু লাইভটা টেনে দেখে নিও প্লিজ, আমি লাইভটা এক্ষুনি শেয়ার করে দেবো, ওয়াচ পার্টিতে দেবো, মা তারাতে দিয়ে দেবো, সব জায়গায় দিয়ে দেবো, ঠিক আছে দিদি? এই জয়েন করলাম আমি, রেকর্ডের দেখে বুক করব। হ্যাঁ 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 সোনিয়া তাই করো প্লিজ। এই ঢাকাইটা কি অল ওভার কাজ দেখিয়ে দিলাম, খুলে পূজা দিয়ে দেখে নিও, অল ওভার নেই, ভেতর দিকে হালকা রয়েছে। আচ্ছা হ্যান্ডলুম দেখিয়ে দিয়েছি, একটু দেখে নিও প্লিজ, আর একবার টেনে নিয়ে দেখে নিও। ওকে আচ্ছা, আর কারোর কিছু বলার আছে, জিজ্ঞেস করার আছে থাকলে বলতে পারো, আমি তো অনেকক্ষণ হয়ে গেছে, এবার চলে যাব, বাবা সে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, তো এবার চলে যেতে হবে। এর পর দিনকে আমি আরো হ্যান্ডলুম দেখাবো, তারপরে বোমকাই দেখাবো, তারপর কিছু ফিস খাদি যেগুলো রয়ে গেছে সেগুলো দেখাবো, নর্মাল খাদি দেখাবো, কিছু জামদানি দেখাবো,
তারপরে তোমার স্যাটিন কাতান বেনারসি দেখাবো, এমনি তোমার সেমি ওপারা কাতান আরো রয়েছে যেগুলো মোটামুটি 1000-1200-র মধ্যে খুব ভালো ভালো শাড়ি দিয়ে দেবো। আচ্ছা, গাদোয়াল সিল্ক দেখাবো, প্রচুর শাড়ি আছে দেখানো বাকি, সেগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? খুব সুন্দর কালেকশন দিই তোমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো তোমরা এখনো 70-72 জন রয়েছো, লাইভ ছেড়ে যাওয়ার ইচ্ছা হয় না, মনে হয় সারা রাতই তোমাদেরকে দেখাতে থাকি আর তোমাদের সাথে বক বক করতে থাকি। সো প্লিজ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা বুকিং করেছো তাদের সবার কনফার্মেশন আমি দিয়ে দেবো, রাতের বেলায় দিয়ে দেবো। আর যারা করতে পারোনি তারা প্লিজ করলে কালকে সকাল 11টার মধ্যে পেমেন্ট গুলো করে দিও, আমি কনফার্ম করব, দেন পেমেন্ট করো, ঠিক আছে? আগে থেকে পেমেন্ট করো না, আমি কনফার্ম করলেই পেমেন্ট করো, আগে থেকে পেমেন্ট করো না। আমি যদি বলি যে পেমেন্ট করো, পেমেন্ট অপশন দেই, তাহলেই কিন্তু পেমেন্ট করবে, ওকে? নাহলে একই শাড়ি দুজন তিনজন পেমেন্ট হয়ে যাচ্ছে, আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে, আমার কাছে থাকলে আমি জানাবো। আবার এমনও হচ্ছে যে সেই শাড়িটা কেউই নিচ্ছে না, পরে থাকছে, এরকম একটা মানে বাজে হয়ে যাচ্ছে, তো আমি জানাবো, ঠিক আছে? জানিয়ে তোমাদেরকে পেমেন্ট অপশন জানিয়ে নেব। এটা পুরোটাই খুলে গেছে, এটা আমাকে পুরোটাই ভাঁজ করতে হবে, আবার চলো কোনো ব্যাপার না। আচ্ছা, এ বাবা সব দেখানো শেষ, আমি এই এলাম। হ্যাঁ, টিউলিপ দি, তুমি একটুখানি প্লিজ টেনে দেখে নিও, টেনে দেখে নিও। তুমি একটা 1200-র ওপরা দেখাবে, একটা দেখাই, দেখিয়েছি তো দিদি, একটা 1200-র ওপরা দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি, তুমি যখন রিকোয়েস্ট করলে দিদি অবশ্যই দেখাবো, তোমাদের দেখানোর জন্যই তো আসা। দেখছি, দাঁড়াও, 1200-র ওপরা এই মুহূর্তে আমার হাতের কাছে, দাঁড়াও, দেখছি যেই কালারটা বেরোবে সেটাই দেখাবো। হ্যাঁ গো দিদি, এই ব্ল্যাকটার আর দাম, ব্ল্যাকটা আর দাম কত? এই ব্ল্যাকটার দাম হচ্ছে তোমার 1500 টাকা, 1750-এর অল ওভার এই ব্ল্যাকটা যাচ্ছে আজকে 1500 টাকা, ঠিক আছে? এগুলো 1750 করে আজকে যাবে 1500 টাকা, যেই কালারটা বেরোবে সেটাই দেখাবো বলেছি। তো চলো, এই কালারটা বেরোলো, চলো এই কালারটা মুনমুন আমার কিন্তু কলাক্ষেত্র। ও দিদি, দেবো তো দিদি, তুমি এরকম ছোট বাচ্চাদের মন বায়না করলে হবে? উমাদি, আমি দেবো, দেখো শাড়িটা তোমরা বুঝতে পারো নাকি, ভালো করে দেখে নাও, এটা একটা পিঙ্কের মধ্যে গেছে, ঠিক পিঙ্ক না, অনেকটা পার্পেল পিঙ্কের মধ্যে গেছে, দেখো এটার ভেতরেও না একটা শেপ ওয়ার্ক করা রয়েছে, আমি দেখাচ্ছি, দেখো দেখতে, হ্যাঁ বুঝতে পারছো, এবার নিশ্চয়ই বুঝতে পারছো, ভেতরে একটা দেখো ছোট, যেটা তোমার গোল্ডেন ওয়ার্ক করা রয়েছে সেটারই একটা শেপ ওয়ার্ক ভেতরে পুরো শাড়িতে করা রয়েছে, পুরো শাড়িতে, এবং সফট একটা সিল্কের মধ্যে গেছে, সেমি ওপারা কাতান, শাড়ি এখনো খোলা হয়নি, দেখানো হয়নি, জাস্ট এখনো প্যাকেটটা রয়ে গেছে, এই দেখো পুরো শাড়ি জুড়ে এইভাবে কাজ গেছে, শাড়িটা দুটো পাড় পাচ্ছ, নিচের পোর্শনের পাড়টা পাচ্ছ এইভাবে, এইভাবে পাচ্ছ নিচের পোর্শনের পাড়টা, উপর পোর্শনের পাড়টা পাচ্ছ এইভাবে। আচ্ছা, শাড়িটার আমি দেখিয়ে দিচ্ছি, আর একটু খুলে দেখাই ডিটেলসে, এটা হচ্ছে যে আঁচলটা দেখো, আঁচলটা দেখো, হো দেখো, এই যাচ্ছে আঁচলটা, প্রাইস শাড়িটার কিন্তু শুধুমাত্র 1200 টাকা, শুধুমাত্র 1200 টাকা এই শাড়িটার প্রাইস, এই যাচ্ছে আঁচলটা, দারুণ দেখতে। আচ্ছা, এই দেখো ব্লাউজ পিস, ব্লাউজ পিসের ভেতরেও কিন্তু একটা শেপ ওয়ার্ক করা রয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ব্লাউজ পিসের ভেতরেও কিন্তু দেখো শেপ, শেপ ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? দেখো এই যাচ্ছে পুরো শাড়িটা, দারুণ দেখতে, এটা পিঙ্কের মধ্যে, এটা তিনটে কালার আছে, তিনটে কালার আছে আমার কাছে, আমি জাস্ট একটা দেখালাম, আরো দুটো আছে, এবং আরো আছে আমার, আরো কালার আছে সব দোকানে আছে, এগুলো বান্ডিল খোলা হয়নি, জাস্ট তিনটে নিয়ে এসেছি আজকে, বান্ডিল খুলে তোমাদের একজন রিকোয়েস্ট করলে দিদি তাই দেখিয়ে দিলাম। এটার প্রাইস যাচ্ছে 1200 টাকা, এটার প্রাইস 1200, হাফ টাকা দিয়ে পেমেন্ট করে রাখো, খুব সুন্দর শাড়ি, এগুলো সব 1700-1500-র শাড়ি, আজকে পেয়ে যাচ্ছ 1200 টাকায়, 1700-1500-র শাড়ি, সেমি ওপারা কাতান, এগুলো সব সিল্কের ওপর গেছে, খুব ভালো একটা সিল্কের ওপর কাতান বেনারসি, এটার প্রাইস যাচ্ছে আজকে 1200 টাকা, ওকে? আর খাদি নেই গো দিদি,
খাদি নেই, খাদি যা ছিল আমি দেখিয়েছি, দুটো দারুণ দারুণ খাদি দেখিয়েছি আজকে, সে দুটো বোধহয় বিক্রি হয়েও গেছে, আজকে আর খাদি নেই, নেক্সট দিন দেখাবো গো। হ্যাঁ সব না, এটা একটু শুধু খুলে যায়, কিচ্ছু খুলিনি। চলো, পৈঠানি নেই গো, পৈঠানি একটাই ছিল লাল, একজন আনতে বলেছে, সে কে বলেছে আমি তাকে খুঁজে পাচ্ছি না, হোয়াটসঅ্যাপে খুঁজে তাকে মেসেজ করব। তো পৈঠানি নেই, না না পৈঠানি আছে দোকানে, আছে প্রচুর, এখন আনবো না, একটু পরে, আরো পরের দিকে দেখাবো, লাস্টের দিকে। একটু খাদি দেখাও না গো, খাদি নেই গো দিদি, আর দুটো খাদি মাত্র আছে, একটা হচ্ছে তোমার ছিল হালকা স্কাই ব্লু, আর একটা হচ্ছে গ্রিন কালার, ওই দুটো এখন আমার হাতের কাছে নেই, ওই দুটোই ছিল আমার কাছে খাদি, তাছাড়া আর খাদি নেই। আর ফিশ খাদি আছে, আমি পরের দিন দেখাবো, ফিশ খাদি কয়েকটা বেশি নেই। ওকে চলো আজকে এই অবধি থাকবো, অনেক রাত হয়ে গেছে, মৌসুমি দি ঘুমিয়ে পড়ো, স্টেলা দি ঘুমিয়ে পড়ো, অজন্তা দি ঘুমিয়ে পড়ো, দেবযানী দি ঘুমিয়ে পড়ো, সব দিদিরা, তোমরা যাদের যাদের নাম বলতে পারলাম না, সবাই ঘুমিয়ে পড়ো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা বুকিং করেছো আমি বুকিং গুলো অবশ্যই দেখে নেব হোয়াটসঅ্যাপে, আর যারা আমি কনফার্মেশন দেব, সবাইকে পেমেন্ট অপশন দেব, দেন পেমেন্ট করবে কালকে সকাল 11টার মধ্যে পেমেন্ট করে দেবে, হাফ পেমেন্ট করলে হবে, জাস্ট পেমেন্টের স্ক্রিনশট পাঠাবে আর হচ্ছে যে তোমাদের নামটা পাঠাবে, তাহলেই হবে। ওকে সুস্থ থেকো, ভালো থেকো, যেতে ইচ্ছা করে না, মনে হয় যেন সবসময় বসে বসে গল্প করি, কারণ সারাদিনই তো পুরো বোরিং হচ্ছি, তো সেটাই আর কি। ওকে চলো, আর কি যেতে তো হবেই, না গেলে আবার আসতে পারবো না, আবার চলে আসবো, কালকেই আসবো, কোথায় আসবো কোন টাইমে আসবো সেটা আমি অবশ্যই মাতারা ফেসবুকে দিয়ে দেবো। ওকে আর সবাই পেজটা একটু ফলো করো, মাতারা কালেকশন পেজ, পেজে সমস্ত শাড়ির ছবি দেওয়া থাকে, যারা লাস্টে এসছো তারা প্লিজ একটু লাইভটা টেনে দেখে নিও, সবার আবদার যদি আমি না মেটাতে পারি, সবার মনের মতন শাড়ি না দেখাতে পারলে কিছু মনে করো না, আমি পরপর দেখাতে থাকবো, ঠিক আছে? ওকে চলো আজকে এই অবধি থাক, আর কারোর কিছু কি বলার আছে? গুড নাইট সবাইকে, গুড নাইট। সবাইকে গুড নাইট, টাটা।